শুভ সন্ধ্যা সবাইকে, অনেকদিন পরে তোমাদের জয়েন করলাম। তো তোমরা বলেছিলে যে একলামশা পড়বে, কিন্তু একলামশা পড়তে হলে তার আগে প্রি একলামশা সম্পর্কে একটু জানা উচিত। একলামশা হলো প্রি একলামশারই একটা কমপ্লিকেশন, কাজে আমরা কমপ্লিকেশন পড়ার আগে ডেফিনেটলি তার আগের স্টেজটা একটু পড়া উচিত। তোমরা নিউ তাই তো, মানে ফিফথ ইয়ার উঠলে কেবল, তাই তো? ম্যাম আমাদের সাথে ডাক্তার, ফিফথ ইয়ার স্টুডেন্ট এবং হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি সবাই আছেন। তাই নাকি? জি ম্যাম। তো ওয়াইড স্পেকট্রাম লার্নার্স থাকলে তো সবার জন্য বলতে হলে, আমি তো মানে জাস্ট MBBS স্টুডেন্ট যারা, তাদের জন্য কিন্তু একটু সংক্ষিপ্ত আকারে বলা প্রয়োজন, তাহলে ওদের জন্য সবকিছু ধারণ করা একটু কঠিন হয়ে যায়। যে এই জন্যই যে তোমাদের জন্য যে বইটা আমি লিখেছি, শুধু এটা চিন্তা করি যে যখন একটা যখন ইনডেপথ এক্সপ্লানেশন সহ যে বইগুলো থাকে, সবার আসলে সেটাকে হজম করা ডিফিকাল্ট হয়ে যায়। কাজে যারা আরো বেশি জানতে চায় তারা হয়তো আরো অন্য বই পড়বে, কিন্তু বেসিক জিনিস যেগুলো না জানলে না একটা MBBS ডক্টরের জন্য বা মানে একটা পেশেন্ট রেফার করতে হলে বা প্রিলিমিনারি ম্যানেজমেন্ট দিতে হলে যতটুকু জানা দরকার একজন বেসিক ডক্টরের, ততটুকু MBBS স্টুডেন্টদের জানলে হয়। খুব বেশি গভীরে তো জানার দরকার নেই, বেশি গভীরে পড়তে গেলেই তখন যেটা হয় যে অনেক কমন জিনিসগুলো বাদ পড়ে যায়। যেটা জানা দরকার, যে মাস্ট নো বলে একটা কথা আছে, যেটা অবশ্যই জানতে হবে, সেই জিনিসগুলো বাদ পড়ে যায়, তখনই মুশকিল হয়ে যায়। কিন্তু যার জন্য একেবারেই বেসিক জিনিস যেগুলো তোমাদের জানা উচিত, সেটাই MBBS স্টুডেন্টদের জন্য বলা উচিত। এবং এজন্যই অনেক কিছু বাদ টাদ দিয়ে কিন্তু লেখা আমার বইতে, এই কারণে যে আমার যে যেগুলো তোমাদের জানা দরকার সেটাই। যেমন পেশেন্টের একটা ডিজিজ সম্পর্কে তার ইটিওলজি, প্যাথোজেনেসিস, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ডায়াগনোসিস তো অনেক ইনডেপথ ডায়াগনোসিস আছে, সবকিছু না জানলেও চলে MBBSদের। সেই জন্য ডাক্তারের বেলা আমি কিন্তু সংক্ষিপ্তই বলবো, ফিফথ ইয়ার স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে যতটুকু বলা দরকার ততটুকু। প্রি একলামশা, একলামশা একটা কমন ডিজঅর্ডার আমাদের দেশের জন্য, খুবই কমন। প্রি একলামশা সব তোর ডেভেলপড, আন্ডার ডেভেলপড সব কান্ট্রিজের জন্য প্রি একলামশা কমন, কিন্তু একলামশাটা লেস কমন ইন ডেভেলপড কান্ট্রিজ। তার কারণ হলো যদি প্রি একলামশা খুব ভালোভাবে ম্যানেজড হয়, এবং এর পূর্ব শর্ত হলো যে প্রি একলামশা ম্যানেজমেন্টের জন্য যদি সে গুড এন্টিনেটাল কভারেজে থাকে, তাহলে প্রি একলামশা ম্যানেজমেন্টটা ভালোভাবে হয়ে যায়। যে এন্টিনেটাল কেয়ার, এটাই হলো একটা একলামশা ম্যানেজমেন্টের পূর্বশর্ত। প্রি একলামশা ক্যানট বি প্রিভেন্টেড, প্রি একলামশা যাদের হবার তাদের কিন্তু সেটা হবেই। এটাকে ট্রিটমেন্ট করে কমপ্লিকেশন মিনিমাইজ করা বা তাকে কন্ট্রোলে রাখা, টু প্রিভেন্ট কমপ্লিকেশনস। একলামশা ইট ইজ এ কমপ্লিকেশন অফ প্রি একলামশা। যে আমরা প্রি একলামশাকে যদি ভালোভাবে ম্যানেজ করতে পারি, তাহলেই একলামশাটা প্রিভেন্ট করা যায়। যে একলামশা আন্ডার ডেভেলপড কান্ট্রিজে বেশি, এই কারণে যে এন্টিনেটাল কভারেজে কম থাকে, তাদের প্রি একলামশিয়া ডায়াগনোস থাকে না, ট্রিটমেন্ট হয় না, নেগলেক্টেড থাকে, যার জন্য এক সময় পরিণতি হিসাবে একলামশিয়া ডেভেলপ করে। প্রি একলামশিয়া কি? এটা একটা মাল্টি অর্গান ডিজঅর্ডার, মূলত হাইপারটেনসিভ ডিজঅর্ডার। মাল্টি অর্গান ডিজঅর্ডার প্রোগ্রেসিভ ডিজিজ অ্যাকচুয়ালি হুইচ অকার্স আফটার rise of blood pressure after 20 weeks of gestation up to the extent of 140 by 90 mmHg. Systolic blood pressure 140, diastolic 90 mmHg. At two occasions, at least 4 hours apart. চার ঘন্টার ব্যবধানে আমরা যদি দুইটা রিডিংয়ে 140 বাই 90 mmHg ব্লাড প্রেশার পাই, যার প্রেগনেন্সির আগে কোনো হাইপারটেনশন ছিল না, ইভেন প্রিপ্রেগনেন্ট বা আর্লি প্রেগনেন্সি তো কোনো হাইপারটেনশন ছিল না, জাস্ট আফটার 20 উইকস তার এই হাইপারটেনশন ডেভেলপ করেছে, সাথে আইদার প্রোটিন ইউরিয়া
at the level of 0.3 gram per liter. অথবা যদি প্রোটিনিরও না থাকে তাহলে এন্ড অর্গান ডিজঅর্ডার যদি থাকে মানে কতগুলো কমপ্লিকেশন যেমন তার যদি ইন্টেন্স হেডেক থাকে ভমিটিং এপিগেস্ট্রিক পেইন অলিগুরিয়া এইসব থাকে উইদাউট প্রোটিনিরা তাহলে তখন আমরা সেটাকে বলবো প্রিএক্লামশিয়া তাহলে কি হলো যে তার হাইপারটেনশন থাকতে হবে যেটা আনফর্টি বাই নাইনটি মিনিট ওয়ার করি টু অকেশনস অ্যাটলিস্ট ফোর আওয়ার্স অ্যাপার্ট অ্যালং উইথ প্রোটিনিরিয়া অথবা প্রোটিনিরিয়া যদি নাও থাকে তোমার এন্ড অর্গান ডিজঅর্ডার থাকবে এটা প্রোটিন অ্যালং উইথ প্রোটিনিরিয়া উইদাউট প্রোটিনিরিয়া এন্ড অর্গান ডিজঅর্ডারের সাথে প্রোটিনিরিয়া থাকতেও পারে প্রোটিনিরিয়া নাও থাকতে পারে তাহলে হাইপারটেনশন উইথ প্রোটিনিরিয়া অথবা হাইপারটেনশন উইথ প্রোটিনিরিয়া অ্যান্ড এন্ড অর্গান ডিজঅর্ডার অথবা হাইপারটেনশন উইথ এন্ডোরগান ডিজর তার সাথে কোনো প্রোটিনিউরিয়া নাই তাহলে আগে যেমন ছিল যে হাইপারটেনশন উইথ প্রোটিনিউরিয়া অ্যান্ড ইডিমা এটা হলে আমরা প্রিএক্লামশিয়া বলতাম এখন ইডিমাটা অলমোস্ট বাদই হয়ে গেছে ইডিমা ইট ইজ নট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর প্রিএক্লামশিয়া যদিও ইডিমা থাকে অনেক পেশেন্টের ইডিমা থাকে কিন্তু সেটাকে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হিসেবে কনসিডার করা হয় না তাহলে প্রোটিনিউরিয়াটাও নট অলওয়েজ দেখতে হবে যে প্রোটিনিউরিয়া থাকতে পারে নাও থাকতে পারে তাহলে এটা হলো প্রিএক্লামশিয়া প্রিএক্লামশিয়া ছাড়াও তো হাইপারটেনশন কিছু কিছু থাকতে পারে যেমন জেস্টেশনাল হাইপারটেনশন যেটা যে হাইপারটেনশন উইদাউট প্রোটিনিউরিয়া অর ইডিমা যে এটা যেটা থাকবে সেটা টোয়েন্টি ইয়ার্স অফ জেস্টেশনের পরে হতে পারে ডিউরিং লেবারে হতে পারে অ্যান্ড কিন্তু এটার সাথে প্রোটিনিউরিয়া এডিমা কিছুই থাকবে না শুধুমাত্র ব্লাড প্রেশার থাকবে তার কোনো আদার প্যাথোলজিক্যাল ফিচার থাকবে আর হলো ক্রনিক হাইপারটেনশন বা এটা তো শুধু হাইপারটেনশন থাকবে কিন্তু এটা হলো জেস্টেশন হাইপারটেনশন আফটার টোয়েন্টি উইকস হতে হবে কিন্তু ক্রনিক হাইপারটেনশনটা থাকবে তোমার প্রি প্রেগনেন্সি তার প্রেগনেন্সির আগে থেকে থাকবে অথবা আর্লি প্রেগনেন্সি থেকে থাকবে মানে যে কোনো সময় প্রেগনেন্সির যে কোনো সময় থাকতে পারে এটার কারণ হলো একটা এসেনশিয়াল হাইপারটেনশন তার যদি কোনো কিডনি ডিজিজ থাকে ক্রনিক রিনাল ডিজিজ কোয়ারটেশন অফ অ্যাওর্টা তোর থিওক্রোমোসাইটোমা দেন তোর থাইরোটক্সিকোসিস অ্যান্ড সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসিস এই সব কন্ডিশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে আর প্রি এক্লামশিয়া উইথ সুপার ইম্পোজড ক্রনিক হাইপারটেনশনের সাথে আবার এটাও টোয়েন্টি উইক্স এর আগে হতে পারে টোয়েন্টি উইক্স এর পরে হতে পারে যখন তার ক্রনিক হাইপারটেনশন ছিল তার সাথে যখন প্রোটিনিউরিয়া অ্যাড হবে সেটাকে আমরা বলবো ক্রনিক হাইপারটেনশন টোয়েন্টি উইক্স এর আগ থেকে বা প্রি প্রেগনেন্সি স্টেজ থেকে ছিল তার সাথে যখন প্রোটিনিউরিয়া অ্যাসোসিয়েটেড হয় ফাইনালি প্রিএক্লামশিয়া এক্লামশিয়া এখন আমরা প্রিএক্লামশিয়া যখন বলবো তার এই জিনিসগুলো আমরা একটু আইডেন্টিফাই করবো যে প্রিএক্লামশিয়াতে তার প্রেগনেন্সির আগে কোনো ব্লাড প্রেশার ছিল না আর্লি প্রেগনেন্সিতে কোনো ব্লাড প্রেশার ছিল না টোয়েন্টি উইকস এর পরে গিয়েই তার ব্লাড প্রেশারটা ডেভেলপ করছে এটা হলো প্রিএক্লামশিয়া সাধারণত পেশেন্টের কমপ্লেন কি থাকে অনেক পেশেন্ট থাকবে যে সে হয়তো অ্যান্টিনেটাল চেক আপে এলো আমরা রুটিন অ্যান্টিনেটাল চেক আপের সময় আমরা যে জিনিসগুলো দেখি প্রতিটা ভিজিটের সময় পেশেন্টের কিছু হিস্ট্রি শুনি তার কোনো কমপ্লেন আছে কিনা পেশেন্টকে এক্সামিন করি কিছু ইনভেস্টিগেশন দিই তাহলে এই রুটিন প্রসিজিওরের মাধ্যমে অনেক সময় বের হয়ে আসে যে পেশেন্টের তো কোনো কমপ্লেন নেই তার হাইপারটেনশন আছে সেটা তো পেশেন্ট কমপ্লেন করতে পারবে না একমাত্র যদি পেশেন্টের অনেক সাডেন ওয়েট গেইন হয় অথবা পেশেন্টের যদি হাত পা ফুলে যায় তার ঘুম না হয় এই সমস্ত কমপ্লেনগুলো যখন তার ফিচারগুলো ডেভেলপ করে তখনই সে কমপ্লেন করে এছাড়া তো কোনো কমপ্লেন থাকবে না কিন্তু অনেক পেশেন্টের দেখা যায় যে ব্লাড প্রেশারটা রেইজ থাকে এবং তখন যদি ফার্দার ইনভেস্টিগেশন করা হয় তখন দেখা যায় যে তার অন্যান্য ফিচারও হয়তো প্রিএক্লামশিয়া আছে কাজে অ্যান্টিনেটাল চেক আপের সময় বেড়ে যায় সবসময় হিস্ট্রি দিয়ে যা পাওয়া যায় তা না তাহলে আমরা যদি ব্লাড প্রেশার পাই বাই নাইনটি বা তার বেশি আফটার টোয়েন্টি উইকস অফ জেস্টেশন এবং তার সাথে যদি অন্যান্য ফিচারগুলো পাই তাহলে আমরা সেটাকে ডায়াগনোসিস করবো প্রিএক্লামশিয়া কেন হয় স্পেসিফিক কোনো কারণ আছে এটা হলো যে আমরা জানি যে প্লাসেন্টেশনের দুটো যখন ট্রোপোব্লাস্টিক ফর্মেশন সহ যে ইউটারাইন
আর্টারি যেটা যখন ট্রোপোব্লাস্টিক ইনভেশন হয় তখন যে আর্টারির যে ভেসেলের অ্যাডভেন্টিশিয়া কোর্ট এবং মাসকুলার কোর্ট এটা রিপ্লেস দুটো ওয়েভে এটা রিপ্লেস হয়, একটা ফার্স্ট সেমিস্টার একটা আর্লি আর্লি ফার্স্ট সেমিস্টার শেষের দিকে বা আর্লি সেকেন্ড সেমিস্টার, তখন তার এই কোর্টগুলো রিপ্লেস হয় ফিফটিনার ব্যাটার দিয়ে, যার জন্য তার ভেসেল ওয়ালটা থিন হয়ে যায়, ভেসেল ওয়াল থিন ডাইলেটেড হবে ফর ইজি ট্রান্সফার অফ অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস। কাজে এই এই যে টু ওয়েভে যে ভাস্কুলার চেঞ্জটা হয় এটা যখন না হয়, যদি না হতে পারে তখনই দেখা যায় যে ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যায়, তখন তাদের ডিক্লেমশন হয়, এটা একটা। আর কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে যে কাদের হবে, রিস্ক ফ্যাক্টরসগুলো হলো যদি পেশেন্টের নিজের যদি বলো তার বয়স যদি খুব কম থাকে, টিন এজ প্রেগনেন্সি, অথবা যদি বেশি বয়স থাকে 40 ইয়ার্সের পরে যদি হয়, পেশেন্টে যদি মাল্টিপল প্রেগনেন্সি থাকে, পেশেন্টে যদি ডায়াবেটিস থাকে, অনেক সময় এআরটি প্রেগনেন্সিগুলোর চান্স থাকে বেশি হওয়ার, পেশেন্ট যদি ওবেস থাকে এবং পেশেন্টের সাডেন ওয়েট গেইন, হঠাৎ করে বললো যে আমার গত এক মাসে অনেক বেশি ওজন বেড়ে গেছে, তাদের একটা সম্ভাবনা থাকে। পেশেন্টে যদি ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন থাকে, যদি তার বাবা মার হাইপারটেনশন থাকে, তাদের হওয়ার সম্ভাবনা থাকে। এই পেশেন্টের যদি পূর্ববর্তী প্রেগনেন্সিতে তার যদি প্রিক্লাম্পসিয়া হয়ে থাকে, তাদের বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এই কতগুলো রিস্ক ফ্যাক্টর থাকে যে যাদের প্রিক্লাম্পসিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে প্যাথোলজিক্যাল কন্ডিশনের মধ্যে যেটা হলো যে ভাস্কুলার চেঞ্জ যেটা হয়, এর সাথে কিছু তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রোম্বক্সিন, প্রোস্টাসাইক্লিন, এইগুলো চেঞ্জ হয়। থ্রোম্বক্সিন যেটা ভ্যাসো কনস্ট্রিক্টর এটা বেড়ে যায়, প্রোস্টাসাইক্লিন যেটা ভ্যাসো ডাইলেটর এটা কমে যায়, এবং এটা যে রেশিও অল্টারেশন হয়ে যায়। সাধারণত দেখা যায় যে থ্রোম্বক্সিনটা বেড়ে গেল, প্রোস্টাসাইক্লিনটা কমে গেল, কাজে এদের ভ্যাসো স্পাজম থাকে, ভ্যাসো কনস্ট্রিকশন থাকে, এবং প্লেটলেট এগ্রিগেশন হয়, কোয়াগুলেশন প্রোফাইলটা বেড়ে যায়, যার জন্য তার এই প্যাথোলজির কনসিকোয়েন্সগুলো হতে থাকে। তো এই কতগুলো থিওরি আছে এবং তার রিস্ক ফ্যাক্টরস আছে যাদের জন্য বেসিক্যালি দ্যার ইজ নো প্রিভেন্টিভ মেজার। শুধু কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে লো ডোজ অ্যাসপিরিন এবং ক্যালসিয়াম এটা দিলে পরে, যে লো ডোজ অ্যাসপিরিন দিলে যেটা হয় যে তার যে প্লেটলেট অ্যাগ্রিগেশন যে থ্রম্বোটিক মেকানিজম যেটা থাকে সেটাকে কিছুটা প্রিভেন্ট করলে ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভমেন্ট হয়। কিন্তু ভ্যাসো কনস্ট্রিকশন এটাকে যাদের এই দুটো ওয়েভের চেঞ্জটা না হয় সেটাকে কিন্তু প্রিভেন্ট করার কোনো মেকানিজম নাই। আবার যেটা বলো যে প্রিডিসপোজিং ফ্যাক্টরসগুলো যেটা আছে সেটা হয়তো হতে পারে যে মাল্টিপল প্রেগনেন্সি, আমরা সেটাকে মাল্টিপল প্রেগনেন্সি অ্যাভয়েড করা, এআরটি প্রেগনেন্সি যেগুলো একমাত্র সেখানেই মাল্টিপল প্রেগনেন্সি অ্যাভয়েড করা সম্ভব, যে তাকে আমরা যদি লো নাম্বার অফ এমব্রায়ো ট্রান্সফার করা হয় তাহলে মাল্টিপল প্রেগনেন্সি হবে না, সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফার যদি করা হয়। আবার ওভুলেশন ইন্ডাকশন দিলে হয়তো দেখা যায় মাল্টিপল প্রেগনেন্সি হয়, সেখানে হয়তো প্রিভেন্ট করা যেতে পারে যে মাল্টিপল ফলিক হলে তখন যদি তার প্রেগনেন্সি অ্যালাউ না করা হয় এভাবে, কিন্তু বাকি জিনিসগুলো তো আসলে ওভাবে প্রিভেন্ট করা যায় না। এই জন্যই প্রি এক্লাম্পসিয়া আসলে বেসিক্যালি তেমন কোনো প্রিভেনশন নাই, কিন্তু হলে পরে আমাদের ম্যানেজ করতে হবে। এখন তুমি সাসপেক্ট করলে দিস ইজ এ কেস অফ প্রি এক্লাম্পসিয়া, তো আমরা কি কি ইনভেস্টিগেশন করব সেটা, প্রি এক্লাম্পসিয়াতে কি হয়, যেহেতু বলা হয়েছে যে মাল্টি অর্গান ডিজঅর্ডার, তাদের এই জেনারেলাইজড ভ্যাসোস্পাজম থাকে, ভাস্কুলার রেজিস্ট্যান্স থাকে, যার জন্য ব্লাড প্রেশারটা বেশি থাকে, ব্লাড প্রেশার যখন বেশি থাকে তাহলে অর্গান ট্রান্সফিউশনটা কমে যায়, তাদের ভ্যাসোস্পাজম যেহেতু থাকে, ভ্যাসোস্পাজম থাকার পরে বিভিন্ন অর্গানের ট্রান্সফিউশন কমে যায়, অর্গান ট্রান্সফিউশন কমে গেলে তখন দেখা যায় যে অ্যানক্সিয়া হয়, অ্যানক্সিয়াল অ্যানক্সিক ড্যামেজ হয়, তাহলে সেই সব দেখা যায় সমস্ত অর্গানই কিছু না কিছু প্রবলেম হয়, যেমন লিভারে হবে, কিডনিতে হবে, ব্রেনে যদি হাইপোক্সিয়া হয় সেখানে হাইপোক্সিয়া হওয়ার পরেই এফেক্ট হলে সেরেব্রাল এডিমা হয়, ইরিটেশন হয়, কনভালশন হয়, এই সব অর্গানগুলোই এফেক্টেড হয় এবং বিভিন্ন রকম কমপ্লিকেশন হয়। তো যার জন্য আমাদের
ইনভেস্টিগেশনটা সেভাবে করতে হবে যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। প্রথমে আমরা সিবিসি করব, তার কিডনি ফাংশন টেস্ট করব, লিভার ফাংশন টেস্ট করব। বেসিক্যালি এই দুইটাই আমাদের দেখতে হবে, তার প্রোটিন টোটাল প্রোটিন কেমন আছে, তার এনজাইম লিভার এনজাইমগুলো কেমন আছে, কিডনি ফাংশনে তার ইউরিয়া ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ক্রিয়েটিন রেশিও এগুলো দেখব, ইউরিক অ্যাসিড লেভেল কেমন দেখব, কিডনি ফাংশন লিভার ফাংশন এগুলো করে আমরা এন্ড অর্গান যে ড্যামেজ বললাম সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। কাজে এইসব ইনভেস্টিগেশন তার করতে হবে। প্রথমেই আমরা বেসলাইন অ্যাসেসমেন্ট করে দেখব যে তার কোনো এন্ড অর্গান ডিসফাংশন আছে কিনা। তাহলে প্রিক্লাম্পসের মধ্যে আবার এটাকে আমরা মাইল্ড এবং সিভিয়ার দুটো ফর্মে বলবো। মাইল্ড হলো 140/90 থেকে শুরু করে বিলো 160 সিস্টোলিক অ্যান্ড বিলো 110 হলো ডায়াস্টোলিক, এর নিচ পর্যন্ত হলো মাইল্ড। 160/110 অ্যান্ড অ্যাবাভ যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা সিভিয়ার। তাহলে সাধারণত সিভিয়ারের সাথে এন্ড অর্গান ডিসফাংশনটা অ্যাসোসিয়েটেড থাকে, মানে যত হাইপারটেনশন বেশি হবে তত তার প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলো অ্যাগ্রাভেটেড হবে, এই যে তত তার মাল্টি অর্গান ডিসফাংশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে আমাদের এটাই পাহারা দিয়ে দেখতে হবে যে সে মাইল্ড থেকে সিভিয়ারে চলে যায় কিনা, তাতে অর্গান ড্যামেজ হয় কিনা। সেই জন্য ব্লাড প্রেশারটাকে আমরা যদি কন্ট্রোল করে রাখি তাহলে মাল্টি অর্গান ডিসফাংশন হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। কাজে এই ইনভেস্টিগেশনগুলো করতে হবে এবং আলট্রাসোনোগ্রাফি করব, ফিটাল গ্রোথ কেমন আছে, ডপলার আলট্রাসাউন্ড করা যায় কালার ডপলার প্লাসেন্টাল ফাংশনটা দেখার জন্য, বা আরও একটু ডিপার লেভেলে ইনভেস্টিগেশন করা যায় মিনারটের প্রেশার, তারপরে তোমার ভাস্কুলার রেজিস্ট্যান্স এটাও করলে করা যায়। কিন্তু বেসিক টেস্ট এগুলো করলেই মোটামুটি আমরা বুঝতে পারি, যখন অনেক প্রোগ্রেসিভ বা খারাপ কন্ডিশন থাকে তখন হয়তো আরো ডিটেইল ইনভেস্টিগেশন করলে পার্সোনাল ফাংশন বোঝা যাবে, বাচ্চা কেমন আছে, বাচ্চা যদি গ্রোথ রেস্ট্রিকশন থাকে তখন প্লাসেন্টাল ফাংশন প্লাসেন্টাল সার্কুলেশন এগুলো দেখার ইম্পর্টেন্সটা বেড়ে যায়। কাজে আলট্রাসোনোগ্রাফি করবো, বা অ্যামনিওটিক ফ্লুইড কেমন আছে, বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে এগুলো দেখার জন্য, এবং বেসলাইনটা করার পরে ফলো আপ আমরা দেখবো যে বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা, এবং তার যে প্যারামিটার গুলো ছিল সেগুলো আনঅল্টার, যদি ভালো থাকে ইনিশিয়ালি পরবর্তীতে ওগুলো আনঅল্টার আছে কিনা, অথবা যদি ইনিশিয়ালি তার খারাপ থাকে তার আফটার ট্রিটমেন্ট পরবর্তী ইনভেস্টিগেশনে দেখবো যে সেগুলো আস্তে আস্তে বেসলাইনের দিকে আসছে কিনা, একদম বেসলাইনে যদি নাও আসে তার কমছে কিনা। কারণ ট্রিটমেন্টের পরে যদি তার প্যারামিটার্স গুলো না কমে, সেগুলো যদি স্ট্যাটিক থাকে, যদি খারাপ থাকে ইনিশিয়ালি খারাপ থাকে এবং সেগুলো যদি স্ট্যাটিক থাকে বা আরো খারাপ হতে থাকে তাহলে বুঝবো যে ট্রিটমেন্টের রেসপন্স ভালো না। সেই জন্য ইনভেস্টিগেশন গুলো প্রথমে একটা বেসলাইন করতে হবে, তারপরে করতে হবে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। যদি মাইল্ড থাকে তাহলে তাদের আমরা ইনিশিয়ালি স্টেবল হওয়া পর্যন্ত হয়তো উইকলি করে দেখলাম, তারপরে আমরা প্রতি মাসে একবার করে দেখলাম, কিন্তু যদি সিভিয়ার থাকে তাদের হয়তো সপ্তাহে দুইবার বা তার বেশি অ্যাকর্ডিং টু তার কন্ডিশন তাকে রিপিট করতে হতে পারে, একটু ঘন ঘন দেখতে হতে পারে। কাজে এইভাবে আমরা ইনভেস্টিগেশন করব। তাহলে এটার জন্য খুব হাইটেক কোনো ইনভেস্টিগেশন নাই, তার ডায়াগনোসিস করার জন্য খুব ডিফিকাল্টও না, খুব ইজিলি ডায়াগনোসিস করা যায়, এটা খুব ভালো হিস্ট্রি টেকিং এক্সামিনেশন এবং কিছু ইনভেস্টিগেশন দিয়ে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি। এখন মাইল্ড অ্যান্ড সিভিয়ার দুইটা ক্যাটাগরি করে আমরা পেশেন্টকে ম্যানেজ করব। যদি মাইল্ড হয় তাহলে তাদেরকে কিন্তু আমরা বলি যে ডোমিসিলারি ট্রিটমেন্ট দেওয়া যায়। আগে ক্লাসিফিকেশনটা কিন্তু তিনটা ক্লাসিফিকেশন ছিল, যে এখন যে মাইল্ড বলা হয় সেটাকে মাইল্ড অ্যান্ড মডারেট বলা হতো, সিভিয়ার সিভিয়ার আছে। তো মাইল্ড মডারেট ক্লাসিফিকেশনের মধ্যে যে তাদের ব্লাড প্রেশার 100 এর নিচে, ডায়াস্টোলিকটা 100 এর নিচে, তারা তখন মাইল্ড ছিল, 100 এর ইন বিটুইন 100-110 টা মডারেট ছিল, এখন দুটোকেই একটা করা হয়েছে মাইল্ড। তাহলে আমরা এই মাইল্ডের মধ্যে আবার যদি বিপি কম, যদি কি সেফ মনে করব, তাদেরকে আমরা ডোমিসিলারি ট্রিটমেন্ট কিন্তু অ্যাডভোকেট করতে পারি। যাদের বিপি বেশি, ধরো 150/105, সেখানে এখনো সিভিয়ার না, যেহেতু 110 এর নিচে আছে কিন্তু 105 তাহলে বেশি আছে, তাদেরকে ডোমিসিলারি দিব কিনা চিন্তা করতে হবে। যে পেশেন্ট যদি মনে হয় যে সে তার সে
সচেতন তার কন্ডিশন সম্পর্কে সে আওয়ার এবং সে ভালোভাবে ফলো করে তাহলে তাকে আমরা ব্যবস্থা দিতে পারি আদারওয়াইজ সে পেশেন্টকে হসপিটালাইজ করা উচিত কিন্তু সিভিয়ার যদি হয় তাকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে তাকে কোনো রকম ডোমিসিলারি ট্রিটমেন্ট দেওয়া যাবে না ডোমিসিলারি ট্রিটমেন্ট যদি দেই বাড়িতে রেখে তো তাদেরকে অ্যাডভাইস দিতে হবে তারা ফ্রিকোয়েন্ট অ্যান্টিনেটাল চেক আপে যেন আসে এবং এনি টাইম কোনো অ্যাডভার্স নিউ সিমটম যদি ডেভেলপ করে তাহলে যেন আসে এবং তাকে তার যে কিছু অমিনাস সাইন্স মানে প্রিক্লাম্পসিয়া থেকে ক্লাম্পসিয়ায় যাওয়ার জন্য যে প্রেডিক্টিভ ফ্যাক্টরসগুলো থাকে সেরকম যদি কিছু থাকে সেটার সম্পর্কে তাদের এভরি চেক আপের সময় কাউন্সেলিং করতে হবে যে এই ডিজিজটাতে আমরা জানি যে ক্লাম্পসিয়া ম্যাটারনাল মর্টালিটির একটা অন্যতম কারণ হ্যাঁ প্রিক্লাম্পস পিপিএইচ হলো নাম্বার ওয়ান ম্যাটারনাল ডেথ বেশি যেহেতু এটা যদি আর্লি স্টেজে আসে তাকে যদি প্রপার ম্যানেজমেন্ট করা যায় তাহলে কিন্তু ডেথটা অনেক রিডিউস করা যায় কিন্তু যেহেতু অনেকেই আসে কমপ্লিকেশনে এই জন্য ডেথ রেট ইজ হাই কাজেই আমাদেরকে এই ম্যাটারনাল ডেথ কমাবার জন্য প্রথম থেকে ভিগরাস ট্রিটমেন্ট করতে হবে তাহলে এখন মাইল্ড এবং সিভিয়ার এই দুইটার বেলায় মাইল্ড হোক আর সিভিয়ার হলে তো কথা নেই মাইল্ড যদি হয় তাদেরকে আমাদের কন্টিনিউস একটা কাউন্সিলিং এ রাখতে হবে যে তার কি কি প্রবলেম হতে পারে এই সম্পর্কে তাকে ধারণা দিতে হবে যেমন যে অমিনাস সাইন্স গুলো যেটা বললাম যেটা বলো যে নিউ অনসেট অফ এন্ড অর্গান ডিসফাংশন এরকম সাইন যদি থাকে যে তার যদি কখনো ইন্টেন্স হেডেক হয় ব্লাডিং অফ ফিশ প্রথমে একটা পেশেন্ট আমার কাছে আসলো অনলি উইথ হাইপারটেনশন আর কিছুই না হাইপারটেনশন এবং তাকে হয়তো দেখলাম যে প্রোটিন তার অ্যালবুমিন আছে ডিপিস্টিক টেস্ট করে দেখলাম যে অ্যালবুমিন আছে তাহলে তাকে আমি মাইল্ড কেস হিসেবে ডায়াগনোসিস করলাম একে বারবার তাকে বোঝাতে হবে যে নেক্সট স্টেপ কি কি হতে পারে তাহলে সেই সাইন্স গুলো যে তার যদি ইন্টেন্স হেডেক থাকে ব্লাডিং অফ ভিশন থাকে আমরা উপর থেকে যদি আসি ইন্টেন্স হেডেক চোখের প্রবলেম হয় ব্লাডিং অফ ভিশন তারপর আসো তার যদি ভমিটিং হয় সাধারণত যদি লিভারে তোমার তারপরে কিডনি যদি ইউরিন আউটপুট কমে যাবে অলিগে থাকবে এই সিমটমস গুলো যেমন ইন্টেন্স হেডেক ইনসোমনিয়া ব্লাডিং অফ ভিশন হেডেক ইনসোমনিয়া ব্লাডিং অফ ভিশন দেন এপিগেস্টিক পেইন vomiting and low urine output oliguria ei symptoms gulo je thake tale sathe sathe she jano notice kore ebong sathe sathe she tar jodi antenatal checkup er due date jodi amon hoy je ek soptah pore kintu ei symptom develop korle sathe sathe she checkup ashbe kaje ei jinish gulo take ei warning gulo take dite hobe she jate eta follow korte pare tale eta advice take jothesto rest nite bolte hobe অ্যাংজাইটি টেনশন যাতে না করে এবং যদি অ্যাংজাইটি টেনশন করে তাহলে তাকে আমাদের ড্রাগ দিতে হবে অ্যাংজাইটি রিলিফ করার জন্য আমরা ড্রাগ দিতে পারি হাইপারটেনশন ট্রিটমেন্ট করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিতে হবে এখন হাইপারটেনশনের লেভেল আছে যে সাধারণত বলে যে ডায়াস্টোলিক যদি 100 না হয় তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়ার কোনো দরকার নেই কিন্তু যদি ডোমিসিলারি ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে আমাদের দেশের জন্য আমাদের পেশেন্টরা যেহেতু অত বেশি আওয়ার না বেশিরভাগ পেশেন্টই তাহলে আমাদের দেশের জন্য আমরা একটা আলফামিথাইল ডোপা এটা খুব বেশি হাইপারটেনশন হওয়ার চান্স থাকে না এটা আমরা দিয়ে দিতে পারি সেফ সেটে থাকার জন্য আমাদের টার্গেট থাকবে ব্লাড প্রেশার কন্ট্রোলের টার্গেট থাকবে এই 140/90 এই টার্গেটই আমাদের রাখতে হবে কাজে যদি কারো 100 থাকে তাদেরকে যাতে ডায়াস্টোলিকটা 90 তে থাকে এই পর্যন্ত এভাবে আমরা একটা ড্রাগ দিয়ে রাখতে পারি
তার একটা অ্যাঞ্জিওলাইটিক দিতে পারে। সাধারণত আমরা ফেনোবারবিটনটা দিয়ে রাখি, যে তার ভালো ঘুম হয় যদি তাহলে দেখা যায় যে তার যদি অ্যাঞ্জাইটি টেনশন রিলিফ থাকে, ভালো ঘুম হয় তাহলেও অনেক সময় বিপি কন্ট্রোল হয় যায়। তার ডায়েট সম্পর্কে নর্মাল ডায়েট খাবে, এখানে অনেকে আগের একটা ধারণা ছিল সল্ট রেস্ট্রিকশন বা কিছু, এগুলো কিন্তু কোনো কিছু দরকার নেই, নর্মাল ডায়েট শেখাবে এবং রেগুলার চেক আপে আসবে। চেক আপের সময় আগেই আমাদের আবার তার কোনো নিউ অনসেট অফ কমপ্লেন আছে কিনা সেটা আমরা জিজ্ঞেস করবো তাকে। একবার যখন সে ডায়াগনোজ ছিল প্রি ক্ল্যাম্পসিয়া হিসেবে, সে কমপ্লেন করুক আর না করুক আমরা কিন্তু তাকে জিজ্ঞেস করবো যে আপনার এরকম কোনো অসুবিধা আছে কিনা। তারপরে তাকে আবার এক্সামিন করলাম, তাকে ব্লাড প্রেশার কেমন আছে দেখলাম, তার বাচ্চা যখন তার সে যখন থেকে 20 weeks এর পরে যেহেতু মুভমেন্ট তো সে টের পাবে, তাকে রেগুলার কিক কাউন্টটা আমরা করতে পারবো বাচ্চার মুভমেন্ট অ্যাসেস করার জন্য, যে মুভমেন্টটা ঠিক আছে কিনা। বাচ্চার মুভমেন্ট হলো এটা একটা ইন্ডিকেটর যে বাচ্চার ভিতরে কেমন আছে। যদি মুভমেন্ট বাচ্চা যদি ডিস্ট্রেসে থাকে তাহলে মুভমেন্ট তার কমে যাবে, কাজেই তার যদি রেগুলার মুভমেন্ট থাকে সাধারণত আমরা বলি যে 12 ঘন্টায় 10 বার নড়াটা অপটিমাম। যদি 10 বার নড়ে তাহলে বুঝবে যে ঠিক আছে। তাহলে মুভমেন্ট সম্পর্কে মাকে এটা বলবো যে সে রেগুলার জন্য মুভমেন্টটাও খেয়াল করে। যদি কম কখনো কমে গেছে বা কম নড়ে তা সে কমপ্লেন করে তাহলে সে গুনবে, আর যদি বাচ্চা নড়তেই থাকে অনবরত তাহলে গোনার দরকার নেই, সে ওটা নিজেই অনুমান করতে পারবে যে মুভমেন্ট ঠিক আছে। যদি তার কখনো সন্দেহ হয় যে নড়া কমে গেছে তখন সে কাউন্ট করবে, কারণ 12 ঘন্টায় 10 বার নড়বে কাউন্ট করাটা তত ইজি না। কখনো সে ঘুমিয়ে যেতে পারে, কখনো বিশেষ করে ঘুমের সময় তো সে গুনতে পারবে না, তাই না? 12 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় সে তো ঘুমাতেই পারে, সেটা একটা ডিফিকাল্ট। আর একটা মুভমেন্ট কাউন্ট করা যায় যে খাবার পরে তোমার খাবার 1 ঘন্টা পরে 1 ঘন্টার জন্য কাউন্ট করে, যদি 3টা মুভমেন্ট হয় তাহলে বুঝতে হবে যে ভালো আছে। কেউ যদি 1 টানা 12 ঘন্টা সে কাউন্ট করতে না পারে তাহলে এভাবে কাউন্ট যেতে পারে। তারপরে তাকে আমরা জিজ্ঞেস করবো প্রতিটা ভিজিটের সময় এই জিনিসগুলো জিজ্ঞেস করবো তাকে, আমরা এক্সামিন করে দেখবো যে ফিটার হার্টসন কেমন আছে, তার হাইট অফ দ্য ইউটারাসটা তার জেস্টেশনাল এইজের সাথে করেসপন্ড করে কিনা, ভলিউম অফ লাইকার কেমন আছে, এগুলো দিয়ে আমরা ফিটাল অ্যাসেসমেন্ট করবো। তাহলে মায়ের কন্ডিশনের সাথে সাথে ফিটাল কন্ডিশনের একটা ডিটারেশনের একটা সম্পর্ক যেহেতু আছে, এটা যেহেতু কমপ্লিকেশন আছে, বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, বাচ্চা আইডিও হয়ে যেতে পারে, কাজেই পাশাপাশি দুটোই দেখতে হবে যে মায়ের কন্ডিশন কেমন আছে, বাচ্চার কন্ডিশন কেমন আছে। পেশেন্ট যদি অ্যাডমিটেড থাকে তাহলে তার অ্যাডমিটেড তো ওই পেশেন্টকেই করবো, যে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া যদি থাকে তো তাদের ফ্রিকোয়েন্ট ব্লাড প্রেশার চেক করতে হবে, অ্যাটলিস্ট 4 to 6 times ডেইলি তার ব্লাড প্রেশারটা চেক করতে হবে। তার ফিটাল হার্টসন দেখতে হবে, তাকে তার ওয়েট দেখতে হবে যে ওয়েট কেমন বাড়ছে। ডেইলি মনিটরিংয়ের মধ্যে তার ফিটাল মুভমেন্ট, ফিটাল হার্টসন আর ব্লাড প্রেশার, এগুলো হলো ডেইলি মনিটরিং। আর অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি তার প্রোটিন বা লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট করবো আমরা উইকলি করবো, কিন্তু যদি তার দেখা যায় যে আরো ফ্রিকোয়েন্ট মনিটরিং দরকার, যে আমি প্রেগনেন্সি টার্মিনেট করবো কিনা সেই সব সিদ্ধান্তের জন্য, যে তার প্রেগনেন্সি তার রেসপন্স টু ট্রিটমেন্ট কেমন হলো, তাহলে আরো ফ্রিকোয়েন্টলি করতে হতে পারে, যে আমি আজকে করে দিলাম আর 3 দিন পরে তার একটা সপ্তাহে 2 বার 3 বার প্রয়োজন হতে পারে। এখন কন্টিনিউশন অফ প্রেগনেন্সি, আমরা কতদিন প্রেগনেন্সি কন্টিনিউ করবো, ট্রিটমেন্ট দিলাম আমি, যদি মাইল্ড প্রিএক্লাম্পসিয়া হয় ট্রিটমেন্ট দেওয়ার পরে সে সেটেল থাকে, কমপ্লেন না হয়, যার নতুন কোনো সিমটম ডেভেলপ করে নেই আর কোনো কমপ্লেন নেই, তাহলে তাকে আমরা 37 পর্যন্ত আমরা নিব, যে বাচ্চার ম্যাচিউরিটি হতে যতদিন লাগে আমরা টার্ম পর্যন্ত নেব না, 40 পর্যন্ত নেব না, বিকজ ইটস ভেরি হাই রিস্ক প্রেগনেন্সি। আমরা জানি সকল প্রেগনেন্সি রিস্কি, সব প্রেগনেন্সি রিস্ক বেয়ার করে, কিন্তু এর মধ্যে কিছু আছে হাই রিস্ক প্রেগনেন্সি, প্রিএক্লাম্পসি ইজ ওয়ান অফ দেম, প্রিএক্লাম্পসিয়া যে হাই রিস্ক প্রেগনেন্সি, কাজেই 37 weeks এর বেশি নেব না, 37 completed weeks এ তার ম্যাচিউরিটি গেইন করে বাচ্চা, তারপরে আমরা তাকে টার্মিনেট করব। টার্মিনেশন কিভাবে করবো সেটা পরে আসি, কিন্তু যদি সিভিয়ার হয় তাহলে সিভিয়ার পেশেন্টের কন্টিনিউশন ডিপেন্ড করবে রেসপন্স টু ট্রিটমেন্টের উপরে।
পেশেন্টকে যে আমি ট্রিটমেন্ট দিলাম সেটা কেমন রেসপন্স করলো, তার যে কমপ্লেন নিয়ে এসেছিল তার ব্লাড প্রেশারটা কন্ট্রোল হলো কিনা, যে আমি আমার ডিজার্ড যে লেভেল 140/90 এই পর্যন্ত তাকে এটা খেয়াল রাখতে হবে যে কখনোই যেন 120/80 নিচে না নামে, কিন্তু আমাদের ডিজার্ড লেভেল থাকবে 140, তাহলে এই লেভেলে আছে কিনা, তার সিমটমগুলো রিলিভ হয়েছে কিনা, সেটা নতুন করে কোনো কমপ্লেন বলছে না, বাচ্চার নড়াচড়া ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলাম, আল্ট্রাসোনোগ্রাফি প্রতি 2 বা 3 সপ্তাহ পর পর আল্ট্রাসোনোগ্রাফি করে দেখবো, যদি দেখি যে আপনি ফিটাসের গ্রোথ হচ্ছে অপটিমাম যেরকম হওয়া দরকার তাহলে বুঝবো যে পেশেন্টের ট্রিটমেন্ট রেসপন্স করছে, যদি পেশেন্ট ট্রিটমেন্টে রেসপন্স করে তাহলে তাকে সিভিয়ারটাকে 34 উইকস পর্যন্ত আমরা নিব, নট মোর দেন 34 উইকস, যেহেতু সে সিভিয়ার এনি টাইম সে আরও খারাপ হয়ে যেতে পারে, তাহলে 34 উইকস পর্যন্ত নেব, কিন্তু ট্রিটমেন্টে যদি রেসপন্স না করে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, তাকে দেখা গেলো যে কোনো পেশেন্ট 160/115 এই প্রেশার নিয়ে এলো বা 170/115, তাকে আমরা ট্রিটমেন্ট দিলাম, তাকে পেশেন্ট হসপিটালাইজ আছে, তাকে আমরা মনিটর করছি, কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্ট 24 আওয়ার্সের মধ্যে তার কিছু কমছে না, বা তারপরেও দেখ আমরা তাকে এরকম ব্লাড প্রেশার যদি থাকে তাকে আমরা ইনজেক্টেবল অ্যান্টিহাইপারটেনসিভ দিয়ে শুরু করব, ইনজেক্টেবল অ্যান্টিহাইপারটেনসিভ দিয়ে শুরু করে তাকে ব্লাড প্রেশার যখন কমে যাবে একটা মেনটেনেন্স ডোজ আমরা ওরাল দেবো, ইনজেক্টেবল দেওয়া যায় হাইড্রোলাইজিন অথবা লেবেটালাইন, আমি ডোজ তোমাদের বলবো না, ডোজ এমবিবিএসদের আমি যতদূর জানি জিজ্ঞাসা করা কথা না, তাই না, এত কিছু মনে রাখা তোমাদের পক্ষে সম্ভব না, ইনজেক্টেবল দিয়ে আমরা যখন ব্লাড প্রেশার কমবে তখন মেনটেনেন্স হিসেবে আমরা ওরাল দিব, ওরাল দিতে পারি আলফা মিথাইল ডোপা, লেবেটাল অ্যান্ড নিফিডিপেন, এই এগুলো একা অথবা কম্বিনেশনে আমরা দিতে পারি, যদি ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য যেরকম দিতে হয় দিব। আচ্ছা, যদি পেশেন্টের ইডিমা থাকে তাহলে আমরা ডায়াবেটিক্স দিব কিনা, যদি ইডিমা থাকে জেনারেলাইজড ইডিমা থাকে, ইডিমা কমাবার জন্য কখনোই ডায়াবেটিক্স দেওয়া যাবে না, কারণ এদের যে প্যাথোলজি থাকে তাদের কিন্তু ইউরিনে যে অ্যালবুমিন প্রোটিন চলে যায় কিন্তু কলয়েডাল অসমোটিক প্রেশারটা কমে যায়, কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যাওয়ার জন্য তার দুটো যে ইমব্যালেন্স হয়ে যায়, কলয়েডাল অসমোটিক প্রেশার হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইমব্যালেন্স হয়ে যায়, কাজে ফ্লুইড এক্সুডেশন হয় যার জন্য তার ইডিমা হয়, কাজে এর ইন্ট্রাভাসকুলার কম্পার্টমেন্টটা এমনিই কম থাকে তার অসমোটিক প্রেশার তোমার কি বলে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার জন্য বা অসমোটিক প্রেশার কমে যাওয়ার জন্য তাদের কিন্তু ইন্টারভেসকুলার কম্পার্টমেন্টে ফ্লুইড কম থাকে, অলমোস্ট 500 ml ফ্লুইড কম থাকে প্রিএক্লাম্পসিয়া পেশেন্টের নর্মাল পেশেন্টের তুলনায়, কাজে যেহেতু ইন্টারভেসকুলার কম্পার্টমেন্টে ফ্লুইড কমে যায় তাদেরকে যদি আমরা ডায়াবেটিস দেই সে প্রথমেই তো ভাস্কুলার কম্পার্টমেন্টকে টান দেবে, তাই না, তো তাহলে ভাস্কুলার কম্পার্টমেন্ট আরও বেশি কন্ট্রাক্টেড হয়ে যাবে, তখন তার অর্গান সার্কুলেশনে আরও কমে যাবে, তখন দেখা যাবে ইউটেরাইন সার্কুলেশন কমে যাচ্ছে, তার রেনাল সার্কুলেশন কমে যাচ্ছে, তাহলে আরও বেশি প্রবলেম, যার জন্য ডায়াবেটিক্স কিন্তু আমরা ইডেমা কমাবার জন্য দিব না, কিন্তু তাহলে কখন কখন ডায়াবেটিক্স দেওয়া যাবে, যদি তার অলিগিউরিয়া থাকে তাহলে তখন দেব, যদি তার পালমোনারি ইডেমা থাকে, যদি কোনো পেশেন্ট তার অন্যান্য সিমটমের সাথে তার পালমোনারি ইডেমার ফিচার পায় তাহলে সেই ফ্লুইড কমাবার জন্য আমাদের ডায়াবেটিক্স দেবো, অথবা যদি তার অলিগিউরিয়া থাকে তাহলে তার ইউরিয়া বাড়াবার জন্য তখন আমরা ডায়াবেটিক্স দেবো, এছাড়া আমরা কিন্তু ডায়াবেটিক্স দিব না, তাহলে অ্যান্টিহাইপারটেনসিভ দিয়েও আমি দেখলাম ইভেন ইনজেক্টেবল অ্যান্টিহাইপারটেনসিভ দিয়ে দেখলাম প্রেশার কন্ট্রোল হচ্ছে না, বা ইনিশিয়ালি একটু কন্ট্রোল হলো কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমি ওরাল ড্রাগ দিয়ে তাকে সাস্টেইন করতে পারছি না, তার ব্লাড প্রেশার কিছুতে কমছে না, অথবা তার ফলো আপে দেখলাম যে প্রোটিন বেড়ে গেল আরও বেশি বেড়ে গেল, অথবা ফলো আপে দেখলাম যে তার হেপাটিক ফাংশনটা ডিটেরিয়েট করেছে, তার কিডনি ফাংশন ডিটেরিয়েট করেছে, এরকম যদি হয় যে তার ট্রিটমেন্টের পরে তার ইমপ্রুভমেন্ট তো হয় না, রাদার ডিটেরিয়েট করছে, এটা একটা, অথবা একদমই স্ট্যাটিক আছে কোনো চেঞ্জ নেই এবং সাথে তার বাচ্চার গ্রোথও স্ট্যাটিক তার বাড়ছে না, আমরা যে আল্ট্রাসোনোগ্রাফি করে যে মনিটরিং করবো তার যেটা যেটা এক্সপেক্ট করছি সেরকম বাচ্চা বাড়ছে না, একই রকম আছে, 2 উইকস পরে যদি বাচ্চার সেম ওয়েট থাকে এবং লাইকার ভলিউম কমে যায়, বাচ্চার একটু ওজন যদি না বাড়ে তাহলে গ্রোথ তার স্ট্যাটিক, এরকম যদি থাকে তাহলে দিস ইজ কল্ড নন রেসপন্ডিং ট্রিটমেন্ট, তাহলে এই পেশেন্ট যদি রেসপন্স না করে তাহলে তাকে আর রেখে লাভ নেই,
সেক্ষেত্রে যদি বাচ্চা আফটার 30 উইকস দেখা গেছে যে ইন্টেন্সিভ কেয়ার দিলে অনেক বাচ্চায় বাঁচানো সম্ভব, কিন্তু যদি এমন হয় যে এই প্রিম্যাচুরিটির জন্য বাচ্চাকে আমরা নাও বাঁচাতে পারি মায়ের অর্গান ড্যামেজ সেফটি চিন্তা করে, তখন কিন্তু তাকে টার্মিনেট করতে হবে। তাহলে আমরা টার্মিনেট করবো সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। তে একটা হলো যে যদি পেশেন্ট ট্রিটমেন্টে রেসপন্স করে তাহলে 34 উইকসের পরে, আর একটা হলো যদি রেসপন্স না করে ইররেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ এনি টাইম, তার তখন জেস্টেশনাল এজ কে আমরা কনসিডার করব না, পেশেন্টের সেফটির জন্য তাকে যে কোনো মুহূর্তে প্রয়োজনে আমরা টার্মিনেট করবো। আচ্ছা, টার্মিনেট আমরা কিভাবে করব সেটা ডিপেন্ড করবে তার অবস্টেট্রিক্যাল ফিচার উপরে, তার যেমন পেশেন্ট মাল্টিপারেস কিনা, আগে আগে বাচ্চা হলে সেটার কিভাবে ডেলিভারি হয়েছিল, সিজার নাকি পারভেজিয়ান ডেলিভারি, তার উপরে ডিপেন্ড করবে আমার এবারে ডিসিশন নাও। তারপরে তার মেইনাল বিশপস স্কোর যেটা, সেটা আমরা দেখবো যে সার্ভাইকাল সাধারণত এরা তো ইয়েই থাকবে, যেহেতু প্রিম্যাচুর সার্ভিক্স টিউবুলার থাকবে, কিন্তু প্রিএক্লেমশিয়া এক্লেমশিয়া অনেক সময় দেখা যায় যে তাদের কিন্তু সার্ভাইকাল সফটনেসটা চলে আসে আগে আগে। যেটা হোক, যদি সম্ভব হয় যে সার্ভাইকাল স্কোর দেখে তাদেরকে আমরা যদি সফট থাকে তার ইফেসমেন্ট ভালো থাকে, যদি মনে করি যে অক্সিটোসিন ড্রিপ দিয়ে তার রেসপন্স ভালো হবে, তাহলে আমরা অক্সিটোসিন ড্রিপ দিয়ে তারপরে তাকে রাপচার মেমব্রেন অগমেন্টেশন হিসেবে করে আমরা এটাকে কন্টিনিউ করতে পারি। আর যদি দেখি যে সার্ভিসিটিগুলো তাকে খুব একদম ইমার্জেন্সি বেশি খুব এখনই ডেলিভারি করাই ফেলতে হবে, এমন প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে সার্ভাইকাল রাইপারিং করে অক্সিটোসিন ইউজ করতে পারি। এভাবে আমরা টার্মিনেট করবো। কিন্তু বাচ্চা যদি একটু ম্যাচিউর থাকে তাহলে তাদেরকে কিন্তু ডেলিভারির জন্য সার্ভিস যদি আনফেভারেবল থাকে সিজারিয়ান সেকশন করে করাই ভালো। যেহেতু মাইলটা আমরা 37-এর পরে করি, তার লাং ম্যাচুরিটির জন্য আমাদের এক্সট্রা কিছু দরকার নেই। সিভিয়ারটা যেহেতু 34 যদি কমপ্লিট হয়ে যায় তাহলে লাং ম্যাচুরিটির জন্য 35 উইকস পর্যন্ত আমরা দেই, অনেকে দেয় না 34 উইকস। 34 উইকস আমরা লাং ম্যাচুরিটির জন্য তাকে কর্টিকোস্টেরয়েড দিতে পারি। এই যে 35 উইকস এর নিচে হলে দেয়াই ভালো, কাজে আমি যদি 34 উইকস করি তাহলে তাকে টার্মিনেট করার আগে তার লাং ম্যাচুরিটির জন্য কর্টিকোস্টেরয়েড দিয়ে নিতে পারি। আর তার আগে যদি হয় তাহলে অবশ্যই দিতে হবে, ধর 32 উইকস, 33 উইকস। সাধারণত 30 উইকসের পরেই আমরা এদেরকে 30 উইকসের পরেই একটা কর্টিকোস্টেরয়েড দিয়ে রাখতে পারি, যে কোনো সময় আমাদের টার্মিনেট করতে হতে পারে সেই জন্য। কর্টিকোস্টেরয়েড এটা বিটা মেথাসন এবং ডেক্সা মেথাসন দুটো ফর্মে আছে, আমরা যেটা দিই সাধারণত ডেক্সা মেথাসন, বিটা মেথাসন আমাদের এখানে অ্যাভেলেবল না। তো এটা দেওয়া যেতে পারে 12 মিলিগ্রাম 24 আওয়ার্স অ্যাপার্ট তোমার 2 দিন, অথবা তোমার 12 আওয়ারলি 4টা ডোজ, এখানেও 48 আওয়ার্স মানে 4টা ডোজ। এটা দিলে তা বাচ্চার লাং ম্যাচুরিটি যদি হয় তাহলে টু প্রিভেন্ট ARDS, ARDS কে প্রিভেন্ট করার জন্য আমরা এটা দিতে পারি। প্রিএক্লাম্পসিয়াকে ম্যানেজ করলাম, যদি আনট্রিটেড থাকে, যদি ম্যানেজমেন্ট না করা হয় তাহলে কি কি হতে পারে? প্রথম কমপ্লিকেশনই হলো এক্লাম্পসিয়া হতে পারে। তবে অনেক পেশেন্ট আছে যে এক্লাম্পসিয়া না হয়ে অন্যান্য কমপ্লিকেশন, কিন্তু এমন না যে প্রিএক্লাম্পসিয়ার প্রথম কমপ্লিকেশনটাই, আমরা বলি যে যেহেতু এক্লাম্পসিয়া প্রিএক্লাম্পসিয়া থেকে হয়, এই যে এক্লাম্পসিয়া হলো মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, তাহলে এক্লাম্পসিয়া হবে এবং আদার যে কমপ্লিকেশনস গুলো হয় সেগুলো কিন্তু এক্লাম্পসিয়া তো হবে, ওগুলো এক্লাম্পসিয়া হলে তো হবেই, প্রিএক্লাম্পসিয়া তো এক্লাম্পসিয়া ছাড়াও এই কমপ্লিকেশন হতে পারে। এক্লাম্পসিয়া হলো যে প্রিএক্লাম্পসিয়ার ফিচারের সাথে জাস্ট কনভালশন যদি হয় সেটাকে আমরা বলবো এক্লাম্পসিয়া, এই যে কনভালশন ছাড়াও অন্যান্য কমপ্লিকেশন কিন্তু হতে পারে। এখন আমরা আবার ফুড তুমি যদি যাও কি কি কমপ্লিকেশন হতে পারে, প্রথমে ধরো ব্রেনে সেরেব্রাল হেমোরেজ হতে পারে, তারপরে আই কমপ্লিকেশন হতে পারে, এরপরে আসো নিচে চেস্টের দিকে তোমার পালমারি ইডিমা, হ্যাঁ লেফট ভেন্টিকুলার ফেল, হার্টিক ফেলিওর,
তার যদি লিভার ইনভলভ করে দেন রেনাল ফেলোর তার ডিআইসি হতে পারে দেন অ্যাব্রাপশিও প্লাসেন্টার চান্স বেশি থাকে হাইপারটেনশন বেশি থাকে তাহলে এই কমপ্লিকেশনগুলো তাদের হতে পারে তাহলে একলাম্পশিয়া এবং কমপ্লিকেশন সবই হতে পারে আর একলাম্পশিয়া যদি আছে আবার যেই কমপ্লিকেশনগুলো বললাম সবগুলো হতে পারে হেল্প সিন্ড্রোম আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে হেল্প সিন্ড্রোম জানাদের কমপ্লিকেশন এখন একলাম্পশিয়া একলাম্পশিয়া হলো যে প্রি একলাম্পশিয়া অ্যালং উইথ কনভালশন সেটা হলো একলাম্পশিয়া তাহলে পেশেন্ট সরাসরি একলাম্পশিয়া নিয়ে আসে কোনো একটা পেশেন্ট আসলো যে তার তখন কিন্তু কমপ্লেন যারা নেগলেক্টেড কেস তাহলে বুঝতে হবে যে সে হয়তো অ্যান্টিনেটাল ছিল না অথবা কাদের হয় একটা হলো যে অ্যান্টিনেটাল চেক আপ ছিলই না অথবা অ্যান্টিনেটাল চেক আপ ছিল ইরেগুলার অথবা সে গেলেও ডাক্তারের যে অ্যাডভাইস ছিল সেগুলো সে ফলো করেনি সে ট্রিটমেন্টটা ঠিক মতো ফলো করেনি হয়তো অ্যান্টি হাইপারটেনসিভ দিয়েছিল সে নেয়নি একদিন খেয়েছে তো তিন দিন খায়নি এরকম করে যারা ইরেগুলার ছিল ট্রিটমেন্টটা তাদের হতে হলো তো কনভালশন নিয়ে যখন আসে তার বিভিন্ন স্টেজ আসতে পারে পেশেন্ট পেশেন্ট আসতে পারে সে কনসাস অথবা আনকনসাস যদি আনকনসাস থাকে তাহলে তার অ্যাটেন্ডেন্সের কাছ থেকে হিস্ট্রি দিতে হবে যদি কনসাস থাকে পেশেন্ট হিস্ট্রি দেবার মতো হয় তাহলে সে দেবে অথবা বেশিরভাগই ক্লাম্পশিয়া পেশেন্টের দেখা যায় যে আমরা অ্যাটেন্ডেন্সের কাছ থেকে হিস্ট্রি দিতে হয় কারণ পেশেন্ট হিস্ট্রি দিতে পারে না তাহলে এখানেও পেশেন্টের হিস্ট্রি আমাদের প্রি ক্লাম্পশিয়ার হিস্ট্রি মতো ওভাবেই নিতে হবে যে তার কী কী প্রিডিসপোজিং ফ্যাক্টরসগুলো ছিল তার যে প্রথমেই যে তার হলো কনভালশন কখন থেকে শুরু হয়েছে এবং কবার হয়েছে ফ্যাসিলিটিতে আসা পর্যন্ত তার কবার এটা খুব ইম্পর্টেন্ট যে কখন শুরু হয়েছে মানে কতক্ষণ ধরে কনভালশন হচ্ছে এবং মোট কবার হয়েছে তারপরে এই কনভালশন হওয়ার আগে সে ইন্টিনেন্টাল চেক আপে ছিল কি ছিল না সেটি আর অন্যান্য যে তার এইজ প্যারিটি এগুলো তো জানবই এইজ অবস্থেটিক্যাল হিস্ট্রি তার মিনিস্ট্রাল হিস্ট্রি তো যে কোনো অবস্থেটিক্যাল কিছু মিনিস্ট্রাল হিস্ট্রি তো অবশ্যই নিব তার এলএমপি এডিডি এগুলো ঠিক করার জন্য জেস্টেশনাল এইজটাকে আমরা নির্ধারণ করার জন্য এই হিস্ট্রিগুলো তো থাকবে পরে কিন্তু ইমিডিয়েটলি যেটা তার কনভালশন কখন থেকে শুরু এবং কভার হয়েছে কনভালশনের আগে তার অবস্থা কেমন ছিল তার এমন কোনো যদি পেশেন্ট নিজে বলতে পারে তো তাকে জিজ্ঞেস করবে যে তার ইউরিন ভলিউম কেমন ছিল যেমন কি যে তার কিছুদিন থেকে সে লক্ষ্য করছে তার ইউরিন আউটপুট কমে গেছে আগের চেয়ে বা তার হেডেক ছিল তার ইনসোমনিয়া ছিল এপিগ্যাস্ট্রিক পেইন যে সিমটমগুলো বললাম এই ধরনের কোনো কমপ্লেন তার ছিল কিনা এই হিস্ট্রিগুলো নিতে হবে অনেকেই বলবে যে হ্যাঁ একদম চট করে কিন্তু তার একটা কনভার্সন আগে কোনো যায় না তা কিন্তু না অনেকেই বলবে যে তার ঘুম কম হতো হেডেক ছিল অলিগিরে ছিল কাজে এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে এরকম আসছে কিনা এটা কেন যে কনভালশন তো আমরা জানি বিভিন্ন কারণে কনভালশন হয় সেটাকে এক্সক্লুড করার জন্য যেমন মেনিনজাইটিস এপিলেপসি হিস্ট্রিয়া যে কোনো হাই ফিভার কনডাইন হেমোরেজ অনেক কিছুর জন্যই কনভালশন হতে পারে তাহলে এই কনভালশন নয় এটা প্রেগনেন্সি উইথ এই যে নামগুলো মেনশন করলাম এটার সাথেও কনভালশন হতে পারে সেটা দেখলাম সে এটা ডায়াগনোসিস করার জন্য যে যেটা বললাম যে তার আগের ফিচারগুলো যদি সেভাবে বলে তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা প্রি এক্লাম্পশিয়ার প্রসেসের মধ্যে দিয়ে আসছে এখন তার কনভালশন হয়েছে এটা এক্লাম্পশিয়া কাজে এই কজেস অফ কনভালশনটাকে এক্সপ্লোর করার জন্য আমরা প্রি এক্লাম্পশিয়ার ফিচার সম্পর্কে আমরা কিছু হিস্ট্রি দেব এরপরে আমরা বুঝতে পারলাম যে ইট ইজ এ কেস অফ এক্লাম্পশিয়া এক্লাম্পশিয়া কখন কখন হতে পারে এক্লাম্পশিয়া হতে পারে ডিউরিং প্রেগনেন্সি এক্লাম্পশিয়া হতে পারে ডিউরিং লেবার হ্যাঁ কাজে প্রেগনেন্সির সময় যেটা হয় সেটাকে আমরা বলবো এন্টিপার্টাম এক্লাম্পশিয়া যদি ডিউরিং লেবারে হয় তাকে বলবো ইন্ট্রাপার্টাম এক্লাম্পশিয়া হতে পারে আফটার ডেলিভারি সেটাকে আমরা পোস্টপার্টাম কাজে তিনটার সময় যে কোনো সময় মোস্ট কমন হলো এন্টিপার্টাম বেশিরভাগই এন্টিপার্টাম এক্লাম্পশিয়া হয় তারপরে ইন্ট্রাপার্টাম পোস্টপার্টাম দুটো হতে পোস্টপার্টাম ভাগে হয় উইদিন সেভেন ডেজ কাজে ফার্স্ট 48 hours ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রথম 48 ঘন্টার মধ্যে খুব বেশি হয় কাজে এই যে কোনো প্রি এক্লাম্পশিয়ার পেশেন্ট আমরা ম্যানেজ করার সময় এটা খেয়াল রাখতে প্রি এক্লাম্পশিয়ার পেশেন্টকে আমরা ফার্স্ট 48 hours অফ
ডেলিভারি তাকে খুব ক্লোজ অবজারভেশন রাখতে হবে, রিপিটেডলি ব্লাড প্রেশার চেক করতে হবে, অন্যান্য ফিচারগুলো কিছু আছে কিনা প্রেশারটা জিজ্ঞেস করতে হবে। এই 48 আওয়ার্স আমরা তার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে, যে ড্রাগ চলছিল সেটা দিয়ে, যাতে আমরা প্রেডিক্ট করতে পারি যে তার কোনো পোস্টপার্টাম ডিপ্রেশন হওয়ার কোনো চান্স আছে কিনা 48 আওয়ার্স বা মধ্যে। কিন্তু পিউরপারাল স্টেজে যে কোনো সময় কিন্তু হতে পারে, যে 6 উইকস পোস্টপার্টাম 6 উইকস তার মধ্যে যে কোনো সময় হতে পারে, যদিও ভেরি রেয়ার। 7 ডেজের পরে পোস্টপার্টাম এক্ল্যাম্পশিয়া হওয়ার চান্স খুবই কম, কিন্তু হয় না যে তা নয়, কখনো কখনো হতে পারে। কাজেই বিয়ন্ড 7 ডেজ যদি হয় সেটা আমাদের দেখতে হবে, যে তার যদি একটা এক্ল্যাম্পশিয়া হিস্ট্রি থাকে বা নাও থাকে, তা অন্যান্য কেসগুলোর সাথে তার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করে আমরা বুঝতে পারবো যে এটা পোস্টপার্টাম এক্ল্যাম্পশিয়া কেস। সেটা খুব তাহলে এই 3টা সময় হতে পারে, বেশি হলো ইন্টারপার্টাম অ্যান্টিপার্টাম এক্ল্যাম্পশিয়া, যেটা তার যে এই ফিচারগুলো, তার হাইপারটেনশন আছে, তার অ্যালবুমিন আছে, তার ইডেমা আছে, সবকিছু আছে, তার অন্যান্য ফিচার আছে, সাথে কনভার্সন। আচ্ছা, এখন আমরা কিভাবে ম্যানেজ করবো? ডায়াগনোসিস অ্যালবুমিন দেখার জন্য ডিপিস্টিক টেস্ট আমরা করব, তার টোটাল প্রোটিন আসতে সময় লাগে সেটা করতে, কিন্তু আমরা বেডসাইড অ্যালবুমিন টেস্ট সেটা করবো, এবং অন্যান্য টেস্ট যেগুলো প্রিএক্লাম্পসিয়াতে করেছেন সেগুলো সব, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, সবগুলোই তার করতে হবে। এই ইনভেস্টিগেশন পাঠিয়ে দেবো পেশেন্টের। আমাদের ম্যানেজমেন্টের এইম হলো, প্রথমে হলো জেনারেল ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করবো, যে প্রথমে জেনারেল ম্যানেজমেন্ট, দেন টু কন্ট্রোল ব্লাড প্রেশার, টু কন্ট্রোল কনভার্সন, জেনারেল ম্যানেজমেন্ট, কন্ট্রোল কনভার্সন, কন্ট্রোল ব্লাড প্রেশার অ্যান্ড অবস্টেটিক ম্যানেজমেন্ট। তাহলে এই 4টা ভাগে ভাগ করবো। এক্ল্যাম্পসিয়া পেশেন্টের একটা স্পেশাল ম্যানেজমেন্ট আছে, জেনারেল ম্যানেজমেন্ট, সবকিছু তার, কিন্তু তার কীভাবে সে তার পজিশন, তার তাকে ক্যাথেটারাইজ করে রাখতে হবে, তার ফ্লুইড ম্যানেজমেন্ট, সব কিছু একটা আলাদা ম্যানেজমেন্ট আছে। দেন তার সেকেন্ড এম হলো কনভার্সনটাকে আমার কন্ট্রোল করে রাখতে হবে, যে রিপিটেড কনভার্সন যাতে না হয়, যত কনভার্সন হবে প্রসেস খারাপ হবে। দেন দ্য ব্লাড ডেলিভারি করবে। এক্ল্যাম্পসিয়া মানে যখনই পেশেন্ট, যেমন সিভিয়ার প্রিএক্ল্যাম্পসিয়াতে বলেছিলাম যে পেশেন্ট রেসপন্স না করে, তাহলে ইররেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করতে হবে। তাহলে এক্ল্যাম্পসিয়া মানে কি? সিভিয়ার প্রিএক্ল্যাম্পসিয়ার সাথে তার আরেকটা অ্যাডেড কমপ্লিকেশন, তাহলে এই পেশেন্টকে আমরা টার্মিনেট করব ইররেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ, তার বাচ্চার প্রেগন্যান্সি টার্মিনেট করব। আগে পেশেন্টকে আমরা সেটেল করব, এবং সাইমালটেনিয়াসলি চলতে থাকবে পেশেন্টের অ্যান্টি কনভার্সেন্ট, অ্যান্টি হাইপারটেনসিভ অস্টেটিক্যাল ম্যানেজমেন্টের ব্যবস্থা, সব কিছু সাইমালটেনিয়াসলি চলে থাকবে। প্রথমে আমরা জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে পেশেন্ট, এইসব পেশেন্ট যখনই আসবে শাউট ফর হেল্প দেখবা, অবস্টেটিক্যাল ইমার্জেন্সিতে একটা কমন ফর হেল্প, কারণ তুমি একা একা কেউ এটা ম্যানেজ করতে পারে না, তো সাথে হবে না। তো পেশেন্টের দেখা গেলো যে ক্যাথেটারাইজ করতে হবে, তাকে অ্যান্টিহাইপারটেনসিভ দিতে হবে, তাকে অ্যান্টি কনভার্সেন্ট দিতে হবে, সবকিছুর জন্য অনেক হেল্প এখানে দরকার। কাজে ইমিডিয়েটলি পেশেন্টকে আমরা কনভার্সন কন্ট্রোল করার জন্য আমরা কি দিব? কনভার্সেন্ট, অ্যান্টি কনভার্সেন্ট হিসাবে অনেক কিছু দেওয়া যায়, ম্যাগনেসিয়াম সালফিপাম, ফেনিটোয়েন, অ্যান্ড অনেক পুরনো ককটেল, এখনটা বাদ, এখন দেওয়াই হয় না, কিন্তু কোন এক সময় ছিল লাইটিক ককটেল, এটা জাস্ট জেনে রাখার জন্য বলা, কিন্তু আমরা কিন্তু এখন হয় না। তো এই যে অ্যান্টি কনভার্সেন্ট বললাম, যে ম্যাগনেসিয়াম সালফেট, ডাইজেপাম, ফেনিটোয়েন, এর মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট ইজ দ্য ফার্স্ট চয়েস। হ্যাঁ, ম্যাগনেসিয়াম সালফেটটাই ওয়াইডলি ইউজড, এটাই ফার্স্ট চয়েস। কোনো এক সময় আমাদের যখন ম্যাগনেসিয়াম সালফেট ছিল না, আমরা ডাইজেপাম দিতাম, এবং তার আগে লাইটিক ককটেল দেওয়া হতো। ম্যাগনেসিয়াম সালফেট এবং ডাইজেপাম এই দুটোর মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট ইজ সুপিরিয়র, কেননা ম্যাগনেসিয়াম সালফেটে কনভার্সন কন্ট্রোলটা বেটার হয়, ম্যাগনেসিয়াম সালফেটে পেশেন্ট অ্যালার্ট থাকে, যেটা ডাইজেপামে পেশেন্ট ডিপলি সিডেটেড থাকে। ডাইজেপামের যে ডোজ দেওয়া হয় তাতে পেশেন্ট ডিপলি সিডেটেড থাকে, কখনো দেখা যায় যে আনকনশাস কনশাসনেসের ব্যবধানটা বোঝা যায় না সবসময়।
তারপরে ম্যাগনেসিয়াম সালফেট দিলে ব্লাড প্রেশারটা ইমিডিয়েটলি কমে, যে ডাইজিপামিড যেটা এফেক্টিভ হয় না, ম্যাগনেসিয়াম সালফেট যে বাচ্চা হাইপোটোনিক হয় না, ডাইজিপামের বাচ্চা হাইপোটোনিক হয়, যেই কতগুলো অ্যাডভান্টেজ আছে ম্যাগনেসিয়াম সালফেট দিলে। কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের একটা ড্রব্যাক হলো যে তার টক্সিসিটি বেশি ডাইজিপামের চেয়ে। ম্যাগনেসিয়াম সালফেটের থেরাপিউটিক যে ইফেক্ট সেটা হতে তার যে ব্লাড লেভেল সেটা থাকে 4.8 to 8.4 মিলিগ্রাম পার জেল। এই লেভেলে তার থেরাপিউটিক এফিকেসি হবে। যখন সিরাম লেভেল অফ ম্যাগনেসিয়াম 4.8 to 8.4 থাকবে, এই লেভেলে তার থেরাপিউটিক এফিকেসি থাকে। তো 10 যদি পৌঁছায় তাহলে তার টক্সিসিটি হয়ে যাবে। তাহলে 8.4 থেকে 10 খুব ন্যারো রেঞ্জ, এই দুটার মাঝে গ্যাপটা কিন্তু খুব কম। 8.4 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম হলেই তার টক্সিসিটি ডেভেলপ করবে। কাজে এই টক্সিসিটি একটু কেয়ারফুলি দিতে হবে আমাদের, তাহলে যাতে টক্সিসিটি ডেভেলপ না করে। তাহলে টক্সিসিটি হলে এটা আমরা মনিটর করবো, কিভাবে করবো বলছি পরে, কিন্তু দেওয়া যাবে না কখন, যে কাদেরকে আমরা দিব না। যদি কারো ইউরিন আউটপুট কম থাকে তাহলে আমরা দেবো। কাজে দেওয়ার আগে আমরা তিনটা প্যারামিটার দেখবো, একটা হলো নিজার্ক, তার নিজার ঠিক আছে কিনা, কারণ আর্লিয়েস্ট সাইন অফ টক্সিসিটি ইজ এভলিউশন অফ নিজার্ক, নিজার্ক ঠিক আছে কিনা এটা আমরা দেখবো। আর তার রেসপিরেটরি রেট দেখবো, 16 পার মিনিট হতে হবে, এবং তার ইউরিন আউটপুট দেখবো, 30 ml/h ইউরিন আউটপুট আছে কিনা। যদি এই প্যারামিটারগুলো ঠিক না থাকে তাহলে আমরা তাকে ম্যাগনেসিয়াম সালফেট দিব না, কারণ যেহেতু বললাম যে টক্সিসিটি হওয়ার সম্ভাবনা ডাইজিপ্রামের চেয়ে বেশি থাকে, তখন তাকে আমরা হয়তো ডাইজিপ্রাম দিয়ে দেবো। এই তিনটা প্যারামিটার দেখে তারপর আমি স্টার্ট করবো। এখন কোনো পেশেন্টের যদি এমন থাকে যে নিজার নেই কিন্তু সে ম্যাগনেসিয়াম সালফেট পায়নি, তাহলে এই নিজার তো ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটির জন্য না। এই নিজার কেন নেই সেটা হলো যে তার হয়তো যে পারফর্মার সে নিজেরকে রিসার্চ করতে পারলো না এটা একটা, বা অন্য কোনো কারণে তার দেখা যায় তার নিউরোলজিক্যাল কোনো প্রবলেমের জন্য নিজার না থাকতে পারে, তাহলে তাকে দিব না। এই কারণে যে আমি সাবসিকুয়েন্ট মনিটরিংগুলো কিন্তু তার করতে পারবো না। তার যদি নিজার অন্য কোনো কারণেও না থেকে থাকে তাহলে ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটি হলো কিনা সেটা বোঝার জন্য আমাকে নিজার প্রেজেন্ট থাকতে হবে, তাহলে সেটা আমি করতে পারবো। এই যে এই কারণে নিজার যদি না থাকে যে কারণেই হোক তাহলে আমরা তাকে দিব না। আর যদি সব প্যারামিটার ঠিক থাকে তাহলে আমরা দেবো। এখন ধরো কোনো পেশেন্টের তুমি এলে পরে প্রথমে আমরা ক্যাথেটার করবো, দ্য কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন ইজ মাস্ট ফর দিস পেশেন্ট, কারণ তাকে ইউরিন আউটপুটটা আমাদের সবসময় মেজার করতে হবে। এই ম্যাগনেসিয়াম সালফেট কন্টিনিউ করবে সেই জন্য তাকে ইউরিন আউটপুট অ্যাসেস করতে হবে। কোনো পেশেন্টের যদি দেখি যে ইউরিন কম এলো তাহলে তাকে, কিন্তু এখনই আবার আমার সামনে একটা ক্লাব কনভার্সন হয়ে গেল, তাহলে তাকে কিন্তু ম্যাক্সাল আমার দিতেই হবে, যত তাড়াতাড়ি দেবো কনভালশন হবে। এখন ইউরিন আউটপুট যদি কম হয় তাহলে আমি তাকে আবার একটু হিস্ট্রি নিব যে পথে আসার সময় তার কনভালশন হয়েছিল কিনা, এবং সে কনভালশনের সময় তার নিকচুরেশন হয়েছে কিনা, তাহলে আমরা তার কাপড় চোপড় যে কাপড় পরে আসছে সে কাপড় যদি ভিজা পাই তাহলে বুঝতে হবে যে হয়তো কনভালশনের সময় নিকচুরেশন হয়ে গেছে, তাহলে কম আসবে। আবার সে কাপড় মেমব্রেন রাপচার হয়ে হতে পারে, সে যেহেতু অ্যান্টিপার্টাম পেশেন্ট এসব পেশেন্ট স্পন্টেনিয়াস লেবারেও চলে যায়, কাজে মেমব্রেন যদি রাপচার হয় তাহলে বুঝতে পারে। তাহলে এটা একটা আমরা তাকে জিজ্ঞেস করতে পারি পেশেন্টের অ্যাটেন্ডেন্সকে যে তার কনভার্সন হয়েছিল কিনা, সেটা একটা হতে পারে। অথবা আমরা একটু রানিং অ্যাকোয়া দিয়ে দেখতে পারি যে ইউরিন আসছে কিনা, যদি দেখি যে অ্যাকোয়া দেওয়ার সাথে সাথেই তার ইউরিন চলে আসছে, মানে আমি ক্যাথেটার করার সাথে সাথেই দেখলাম যে কোনো ইউরিন নেই, তাহলে তখন আমরা এই সাসপিশন থেকে যে আসলে কি তার ইউরিন সিনথেসিস বন্ধ হয়ে গেছে তাহলে তো দেওয়াই যাবে না, নাকি তার মিক্সচারেশন হয়ে গেছে আসার পথে, অথবা সেটা বলতে যদি না পারে তাহলে আমি অ্যাকোয়া দিয়ে একটু ওয়েট করলাম, ওয়েট করে যদি দেখি যে আসছে তাহলে বুঝবো যে কিডনি ফাংশন ঠিক আছে। কিন্তু তাকে কোনোক্রমেই এই সময় তাকে ডায়াবেটিক্স দিয়ে তারপর ইউরিন তৈরি করে তারপর যে ম্যাক্সাল দিব সেটা কিন্তু ইন্ডিকেটেড না। ডায়াবেটিক্স দিয়ে ইউরিন তৈরি করে তখন দেখলাম যে 30 ml/h আসছে, তারপরে তাকে ম্যাক্সাল কিন্তু দিব না, কারণ কিডনি ফাংশন ইজ অলরেডি ডিটেরিয়েটেড। যদি এমন হয় যে তার কিডনি ফাংশন ডিটেরিয়েট করার ফলে তার ইউরিন আসছে না সিভিয়ার, তাহলে তাকে আমরা ডায়াবেটিক্স দেবো, বাট সেই ডায়াবেটিক্স দিয়ে আউটপুট বাড়িয়ে
তারপরে আমি স্যাটিসফাইড হয়ে ম্যাক্সাল দিব তা কিন্তু নয়, এটাকে রাখতে হবে। তাহলে তাকে এই অ্যাসেসমেন্টগুলোর পরে আমরা ম্যাক্সাল দিলাম, তাকে সাথে সাথে একটা অ্যান্টি হাইপারটেনসিভ যদি প্রয়োজন হয়, ব্লাড প্রেশার যদি খুব হাই থাকে, হাইপারটেনসিভ ইমার্জেন্সি বা হাইপারটেনসিভ ক্রাইসিস বলে, সেটা হলে তাকে আমরা ইনজেক্টেবল দিলাম, আর যদি তা না হয় তাকে আমরা ওরাল অ্যান্টি হাইপারটেনসিভ শুরু করবো। ম্যাক্সাল দিলে ট্রানজিয়েন্টলি একটু ব্লাড প্রেশার ফল করে, কিন্তু সেটা হলেও তাকে অ্যান্টি হাইপারটেনসিভ অবশ্যই দিতে হবে। ম্যাক্সাল কিভাবে দিব, এটা দুইভাবে দেওয়া যায়, একটা হলো আইভি অ্যান্ড আইএম কম্বিনেশন ডোজ, আর একটা হলো শুধু আইভি। আইভি অ্যান্ড আইএম এটাই কমনলি ইউজ করা হয়, কারণ আইভি অ্যান্ড আইএম যেটা সেটা সেফ, এবং এটা কিন্তু একেবারেই গ্রাস রুট লেভেল পর্যন্ত রিকমেন্ডেড ম্যাক্সালটা দেওয়া। কারণ যখন তোমার প্রাইমারি কেয়ার লেভেল থেকে পেশেন্ট যদি এরকম একটা পেশেন্ট কেউ পায় কনভার্সনে, সে নিশ্চয়ই ওখানে ম্যানেজ করবে না, তাকে সে রেফার করে দেবে হায়ার সেন্টারে। কিন্তু এই যে টাইমটা সে রেফারাল হয়ে আসবে, এই সময় তাকে তার যাতে কনভার্সন না হয় সেই জন্য সে এন্টি কনভার্সন কিন্তু দিয়ে দেবে। আচ্ছা, এটা হলো সরি আইভি অ্যান্ড আইএম যেটা দেওয়া হয়, প্রথম একটা দেওয়া হয় লোডিং ডোজ, তারপরে মেনটেনেন্স ডোজ হিসেবে। লোডিং ডোজ যেটা দেওয়া হয় সেটা 4 গ্রাম দেওয়া হয় আইভি অ্যান্ড 6 গ্রাম দেওয়া হয় আইএম, টোটাল 10 গ্রাম লোডিং ডোজ দেওয়া হয়। 4 গ্রাম আইভি অ্যান্ড 6 গ্রাম আইএম। 4 গ্রাম আইভি যেটা দেওয়া হয় এটা দুটো ফর্মে পাওয়া যায়, একটা অ্যাম্পল আর একটা হলো ব্যাগ, ব্যাগে যেটা এটা ইনজেকশনগুলো, কিছু কিছু ইনজেকশন আছে যে মেট্রোনিডাজোল ইনজেকশন ওরকম ব্যাগে লিকুইড ফর্ম থাকে, ওরকম 100 ml এর একটা ব্যাগ, তাতে থাকে 4 গ্রাম, সেটা আমরা দিতে পারি। অথবা যেটা ভায়ালে থাকে, অ্যাম্পলে থাকে, সেটা 2.5 গ্রাম থাকবে, পুরো 2.5 না, 2.5 হিসাবে সেটাকে ধরে নেই, সেটার একটা দুটো অ্যাম্পল থেকে আমরা নিয়ে ডাইলুট করে তারপরে আমরা সেটাকে স্লোলি দিব। এটা এখানে আমরা 8 ml নিব হলে ইনজেকশন, একটাতে 5 ml থাকে, আমরা 4 ml 4 ml করে দুটো ভ্যাল থেকে নিব 8 ml, অথবা একটা 5 ml আর একটা 3 ml, যেটাই নেই আমি 8 ml নিব ইনজেকশন অ্যান্ড 12 ml নিব নর্মাল সেলেন্ড, এটাকে 20 ml আমি বানাবো, তারপর স্লোলি আইভি দিতে হবে। এটা হলো দেওয়া যায় যদি অ্যাম্পল হয়, আর যদি তোমার ব্যাগ হয় তাহলে সেখানে 100 ml 4 গ্রাম থাকে, সেটা রানিং দিব 40-60 drops per minute রানিং দিয়ে দেবো। এটার পরে তাকে আইএম দিব, একটা অ্যাম্পল যেটা থাকে 2.5 করে, দুই বাকেটে দুটো আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে হলো দুটো হলো 6 গ্রাম, এই 10 গ্রাম আমরা দিব লোডিং ডোজ হিসাবে। এখানে একটা জিনিস বলে রাখি যে তোমরা যারা একটু এনথুসিয়াস্টিক আসো, অন্যান্য বই বা লিটারেচার যদি পড়ো, কখনো দেখবে যে পিটার্স রেজিম একটা আছে যেখানে এই ডোজটা কিন্তু অনেক বেশি, 14 গ্রাম লোডিং ডোজ, 14 গ্রাম লোডিং ডোজ অ্যান্ড 5 হলো তোমার ইন্টারমাসকুলার যেটা। তো এখন এই এই ডোজটা অন্যান্য সবাই দেয়, কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা এই লো ডোজ দিয়ে শুরু করেছি, যে প্রথমে যখন ম্যাগনেসিয়াম সালফেট ইন্ট্রোডিউস করা হলো তখন এই লো ডোজ দিয়ে শুরু করা হয়েছে, কারণ আমাদের দেশের মেয়েদের বডি ওয়েট কম, সেই কথা চিন্তা করে, প্লাস হাই টক্সিসিটি দেখে একটু লো ডোজ দেওয়া, যে ট্রায়াল দেওয়া হয়েছে তাতে সাকসেসফুলি কনভার্সন কন্ট্রোল করা গেছে। যেহেতু এই লো ডোজই আমাদের মেয়েদের হয় বডি ওয়েট কম দেখে, কাজে আমরা এটা দিয়ে আমাদের ডোজটাকে এস্টাবলিশ করেছি, কাজে সেই পিচার রেজিমের সাথে আমাদের রেজিমের কিন্তু ডিফারেন্স আছে, কাজে আমাদের 10 গ্রাম লোডিং অ্যান্ড মেনটেনেন্স হলো তোমার এভরি 4 আওয়ারে আমরা শুধু ইন্ট্রামাসকুলারটা দিয়ে মেনটেনেন্স ডোজ হিসাবে দেবো। ইনজেক্টেবল যেটা সেটা হলো তোমার ফার্স্ট ব্যাকটা রানিং যাবে, তারপরে খুব স্লোলি যাবে 24 আওয়ার্সের মধ্যে, এরপরে সাধারণত আর 600 ml এর ব্যাগ দরকার হয়, যেটা খুব যেটা 4-5
দশ পনেরো মিনিট করে যাবে, খুব স্লোলি মেনটেন হবে। এবং সেটা এটা একটা ঝুঁকি হলো যে যে কেউ যে কোনো মুহূর্তে যদি ওটাকে পেশেন্টের অ্যাটেন্ডেন্স হোক বা কেউ ভুল করে হোক হয়তো ড্রপ বাড়িয়ে দিতে পারে, তখন এটা সমস্যা হতে পারে। যার জন্য আমরা মেনটেনেন্সটা ইনজেক্টেবল না করে আইএম মেনটেনেন্সটাকে প্রেফার করি। প্রতিটা ডোজের আগে আইএম মেনটেনেন্স যেটা দেওয়া হয়, মানে মোস্টলি অল ওভার দ্য বাংলাদেশ এই রেজিমটাই লোডিং আইভিআইএম অ্যান্ড মেনটেনেন্স আইএম এটাই ইউজ করা হয়। কিন্তু আইএম মেনটেনেন্স যেটা দিতে হবে সেটা প্রতিটা ডোজের আগে আমরা কিন্তু এই প্যারামিটারগুলো আবার দেখে নেব যে তার রেসপিরেটরি রেট কত, তার ইউরিন আউটপুট কেমন, তার নিজ আর কাছে কিনা, এগুলো দেখে নেবো। যদি কোনো কারণে দেখা যায় যে কম, তাহলে আমরা কিন্তু এই ডোজটা ওমিট করব। আমরা কতক্ষণ দিব এটা দিব, তোমার লাস্ট ডোজ অথবা ডেলিভারি 24 hours টিল 24 hours লাস্ট ডোজ অথবা লাস্ট কনভার্সন অথবা ডেলিভারি যেটা শেষ হয় তার থেকে 24 hours পর্যন্ত আমরা মেনটেন করব। তাহলে এই মেনটেনেন্সের মধ্যে আমাদের সবসময় কিন্তু পেশেন্টটাকে একটা ক্লোজ সুপারভিশনে রাখতে হবে। এরপর আসো ব্লাড প্রেশার এখানে একই মেকানিজম যে তোমার আমার ডিজার্ড ব্লাড প্রেশারটা 140/90 এর মধ্যে আমি রাখার চেষ্টা করবো, কারণ ব্লাড প্রেশার বেড়ে গেলে আবার একটা কনভার্সন হওয়ারও চান্স থাকবে। কনভার্সন ইন বিটুইন যদি কনভার্সন সেটাকে আমরা বলবো রিকারেন্ট কনভার্সন। রিকারেন্ট কনভার্সন যদি হয় লোডিং ডোজ দেওয়ার সাথে সাথে যদি কনভার্সন হয় উইদিন হাফ অ্যান আওয়ার যদি কোনো কনভার্সন হয় সেটাকে আমরা রিকারেন্ট কনভার্সন বলবো না, কারণ ওই ড্রাগের অ্যাকশনের জন্য আমরা হাফ অ্যান আওয়ার টাইম দিব। কিন্তু হয়তো দেখা গেলো যে আমি জাস্ট ডোজ কমপ্লিট করার সাথে সাথে একটা হলো, তখন কিন্তু অস্থির হলে হবে না, সেটাকে আমরা অবজার্ভ করবো আর হাফ অ্যান আওয়ার পরে যদি সেটাকে আমরা কিন্তু বলবো রিকারেন্ট কনভার্সন হলে আবার একটা সিঙ্গেল ইন্টারমাস্কুলার দেওয়ার রিকমেন্ডেড। আচ্ছা, এখন যদি রিকারেন্ট কনভার্সন বারবারই হতে থাকে তাহলে বারবারই দেবো কেন, সেটা দেখতে হবে যে কতবার হয়। সাধারণত দেখা যায় যে এই রেজিমে কিন্তু কন্ট্রোল হয়ে যায়, খুব কদাচিত রিকারেন্ট কনভার্সন হয় সেটাও যদি আরেকটা ডোজ দিয়ে দিই সেটা তখন কন্ট্রোল হয়ে যায়। আর যদি স্ট্যাটাস এক্লাম্পটিকাস বলে খুব রিপিটেডলি হতেই থাকে তখন হয়তো দেখা গেলো যে পেশেন্টের এটাতে কাজ হচ্ছে না, তখন অন্য থাইরয়েড সোডিয়াম দিয়ে তখন হয়তো সেটা কন্ট্রোল করা হয়। সেটা খুবই কম, আমরা খুব একটা দেখি নাই যে স্ট্যাটাস এক্লাম্পটিকাস যেটা বলে ফ্রি মানে বারবার কন্টিনিউস হচ্ছে, সাধারণত ম্যাক্সাল দিলে সুন্দরভাবে কন্ট্রোল হয়ে যায়, বিপিটাকে যদি কন্ট্রোল করা যায়। তাহলে ব্লাড প্রেশার কন্ট্রোল আমরা এভাবে রাখবো। এখন কথা হচ্ছে তোমার পেশেন্ট যখন এলো সে কি কনসিয়াস নাকি আনকনসিয়াস, তার উপরে ডিপেন্ড করে আমরা তার ডোজগুলো দেবো। যদি পেশেন্ট ফুললি কনসিয়াস থাকে তাকে আমরা ওরালি দিতে পারি, পেশেন্ট যদি আনকনসিয়াস থাকে তাহলে আমরা এই ওরাল ড্রাগগুলো কীভাবে দেবো। আনকনসিয়াস এই লেভেল অফ কনসিয়াসনেস আমরা অ্যাসেস যে গ্লাসগো কমার্স ক্লাসে সেটা দিলে কনসিয়াসনেস আমরা অ্যাসেস করি, সে আনকনসিয়াস থেকে নিতে না পারে তাহলে তাকে আমরা তো রাইস টিউব দিয়ে আমরা ওরাল ড্রাগগুলো দিতে পারি। ব্লাড প্রেশার কন্ট্রোল করার পরে এরপরে যদি পেশেন্ট আনকনসিয়াস থাকে তার পজিশনিং এর একটা ব্যাপার আছে যে তাকে কিভাবে আমরা রাখবো, তাকে যে পজিশনে রাখা হয় সেটাকে আমরা এক্লাম্পটিক পজিশন বলি। সাধারণত পেশেন্টটাকে যে কোনো একটা কাতে যে লেফট ল্যাটারাল প্রেফারেবল লেফট ল্যাটারাল কিন্তু যে কোনো রাইট বা লেফট ল্যাটারে রাখতে পারি, লেফট ল্যাটারে রাখা বলা হয় এই কারণে যে যে কোনো অ্যান্টিপ্যাটার্ন পেশেন্টদেরকে কিন্তু আমরা অ্যাডভাইস করি সেই লেফট ল্যাটারাল পজিশনে শোয়ার জন্য টু অ্যাভয়েড দ্য ভেনা কেভাল কমপ্রেস রাখলাম এক্সটেন্ডেড করে যাতে কাত হয়ে থাকলে পেশেন্টের তার যদি কোনো সেক্রেশন থাকে সেটা তার ড্রেন আউট হয়ে যাবে, এটা একটা সুবিধা। তার পা যে নিচের যে পাটা সেটা থাকবে স্ট্রেট, উপরের পাটা ফ্লেক্স থাকবে ওভার দ্য অ্যাবডোমেন, নিচের যে হাতটা সেটা তার স্ট্রেট থাকবে, উপরের যে হাতটা সেটা মানে যেই ল্যাটারাল পজিশনে শো সেই দিকে নিচের যে হাত সেটা স্ট্রেট থাকবে, উপরের হাতটা ফ্লেক্স থাকবে ওভার দ্য চেস্ট, এটাকে বলা হয় এক্লাম্পটিক পজিশন। এই পজিশন তাকে যদি আনকনসিয়াস থাকে তাকে টাইম টু টাইম চেঞ্জ করে দেবে, এভরি টু আওয়ার্স তাকে তাকে চেঞ্জ করে দেবে। এরপর পেশেন্টের যদি তার
আমরা যদি লাং অস্কালটি করে দেখি ক্রিপিটেশন আছে, তার পালমোনারি ডিভার্স সাইন আছে, তাকে সাকশন দিতে পারে, তাকে অক্সিজেন দিতে হতে পারে, তার জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে এগুলো আসবে, তার প্রয়োজন অক্সিজেন সাকশন এগুলো দিতে হবে, তার ফ্লুইড যদি দেখা যায় তার ইউরিন আউটপুট কম, তাহলে ফ্লুইড রেস্ট্রিক্টেড থাকতে হবে, তার কতটুকু ফ্লুইড দেবো আউটপুট এবং ইনপুট এটা মেজার করে তাকে ফ্লুইড দিতে হবে, নর্মালি হার্ট হার্ট পাম্প সলিউশন প্রেফারেবল, তো এগুলো দেব। যেহেতু তাদের কিডনি ফাংশন ডিটেরিওরেট থাকে, 24 আওয়ারসের মধ্যে 2 লিটারের বেশি যাতে না হয় সেটা দেখতে হবে, এভাবে তাকে ম্যানেজ করে তার হার্ট লাংস ফ্রিকোয়েন্টলি অস্কালচার করে দেখতে হবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা। এরপরে তার ডেলিভারি কিভাবে করবে, যেহেতু টার্মিনেশন মাস্ট আমরা বলেই নিলাম, ডেলিভারি করার জন্য আমরা দেখবো যে পেশেন্ট কি লেবারে আছে নাকি নেই, যদি লেবারে না থাকে তাহলে তাকে আমরা লেবার ইন্ডিউস করবো, লেবার ইন্ডিউস করবো অ্যাগেইন তাকে আমরা, পেশেন্ট যদি এমন হয় যে খুবই প্রিম্যাচিওর তাহলে তাকে, যদি আনরাইট থাকে এখানে তাকে আমরা ই করতে একটু প্রোস্টাগ্লান্ডিন দিয়ে রাইট করে তারপরে মেমব্রেন রাপচার অক্সিটোসিন এবং মেমব্রেন রাপচার করে অগমেন্ট করবো, যদি তার সার্ভিক্স রাইট থাকে তাহলে আমরা তার এআরএম করতে পারি, সার্ভিক্স রাইট থাকলে এআরএম করলে অসুবিধা নেই, কিন্তু আনরাইট সার্ভিক্স আগে এআরএম করলে তাকে তাহলে তার প্রলং লেবার হলে ইনফেকশন একটা চান্স থাকে, তাকে আমরা অক্সিটোসিন ড্রিপ দেবো, পরে যদি সার্ভিক্স যখন ফেভারেবল হবে অনেক সার্ভিক্যাল ডাইলেটেশন হবে পরে অগমেন্ট করার জন্য আমরা এআরএম করতে পারি, আর যদি রাইট থাকে ফেভারেবল থাকে তাহলে আমরা এআরএম করে আমরা দেখতে পারি, এআরএম করে যদি কন্ট্রাকশন এস্টাবলিশড হয় তারপরে আমরা অক্সিটোসিন দিয়ে আমরা অগমেন্ট করতে পারি। শুধু প্রোস্টাগ্ল্যান্ডিন দিলে যে সার্ভিক্স রাইট হবে তারা প্রোস্টাগ্ল্যান্ডিন ইনিশিয়েশন অফ লেবার হতে পারে, প্রোস্টাগ্ল্যান্ডিন দিলে সার্ভিক্স শুধু রাইট না সে কন্ট্রাকশন এস্টাবলিশড হতে পারে। এরপরে লেবারটাকে আমরা মনিটর করব, এটা প্রিক্লাম্পসিয়ার জন্য প্রযোজ্য, লেবারটাকে খুব মনিটর করতে হবে, দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার যাতে কোনো ক্রমে প্রলং না হয় সেটা আমাদের দেখতে হবে, এবং সেকেন্ড স্টেজ কোনো স্টেজে তার কোনো ক্রমে বোধ প্রিক্লাম্পসিয়া এক্লাম্পসিয়া তাদের লেবারটাকে প্রলং করা যাবে না, যদি ফার্স্ট স্টেজ অফ লেবার প্রলং হতে থাকে তাহলে আমরা সেটাকে টার্মিনেট করবো বাই ডুইং সিজারিয়ান সেকশন, যদি সেকেন্ড স্টেজ অফ লেবার প্রলং হতে থাকে তাহলে তাকে আমরা আইদার ভেন্টোজ আর ফার্স্ট স্টেজ দিয়ে ত্বরান্বিত করবো। তাহলে লেবারটাকে আমরা মনিটর করবো, মায়ের কন্ডিশন বাচ্চার কন্ডিশন দুটোই দেখবো, যদি লাইকার তার স্ট্রেন থাকে বাচ্চার হার্ট সাউন্ড অল্টার থাকে এদেরকে তো আর সিটিজি দিয়ে মনিটর করার কথা, যদি সিটিজি দিয়ে লেবার মনিটর করা যায় তাহলে বাচ্চার কন্ডিশনটা ভালো বোঝা যাবে, কিন্তু আমাদের দেশের জন্য অ্যাপ্লিকেবল না, এভরিওয়্যার এটা অ্যাভেলেবল না, যার জন্য আমরা মূলত বাচ্চার স্টেথো দিয়ে বা ডপলার দিয়ে যে হার্ট সাউন্ড শুনি সেটার উপরেই বেশি আমাদের রিলাই করতে হয়, এবং কখনো লাইকার কালার দিয়ে যদি বলে যে লাইকার কালার সবসময় প্রেডিক্ট করে না যেটা ফিটাল ডিস্টেন্স বা কিছু, যদি লাইকার কালারটা আমরা অবজার্ভ করি, যদি লাইকার কালার স্টেন থাকে তাহলে এটা ইন্ডিকেট করে যে ফিটাস হাইপোক্সিয়াতে আছে। এভাবে আমরা লেবারটাকে মনিটর করে দেখবো, যে তার আগে ওটা তো অ্যাসেস করতে হবে যে বিশাপ সিস্টেম পেলভিস সার্ভাইকাল স্কোর সব কিছু দেখবো, তার পেলভিস অ্যাডিকুয়েট কিনা নর্মাল লেবারের জন্য সিটেবল কিনা এগুলো তো দেখতে হবে, যদি নর্মাল ডেলিভারি বা সিজার যেটাই হোক প্রিক্লাম্পসিয়ার বেলাও এদেরকে আমরা কিন্তু আর্গোমেট্রিন দেবো না, একটা খেয়াল রাখতে হবে যে তাদেরকে কোনো ক্রমেই যেটা যেমন নর্মাল পেশেন্টদের বেলায় একটা তোমার প্লাসেন্টার ডেলিভারির জন্য যে টিপ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার যে আছে তাতে কিন্তু আর্গোমেট্রিন দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু আর্গোমেট্রিন আমরা কিছুতেই দেবো না, যাদের হাইপারটেনসিভ ডিজর্ডার আছে তাদেরকে আর্গোমেট্রিন দিব না, কারণ আর্গোমেট্রিন দিলে তার ভলিউম হঠাৎ করে যে ইউটেরাইন কন্ট্রাকশন হয় তাদের ভলিউম লোড বেড়ে তার হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আর্গোমেট্রিন মাস্ট বি অ্যাভয়েডেড, মনে রাখতে হবে আনটিল অ্যান্ড আনলেস দেয়ার ইজ পিপিএইচ, যদি তার কোনো পিপিএইচ না থাকে তাহলে তাকে কোনো ক্রমেই আমরা আর্গোমেট্রিন দিব না, কাজে এটা প্রিএক্লাম্পসিয়ার বেলায় প্রযোজ্য এক্লাম্পসিয়ার বেলায় প্রযোজ্য। এরপরে ডেলিভারি হয়ে যাওয়ার পরে তাদেরকে আমরা
ফলোআপ আগে তার ফলোআপ করতে থাকবো প্রিএক্লামশিয়াতে, তো এক্লামশিয়া হয় কিনা সেটার জন্য, আর এক্লামশিয়াতে যে তার মানে ফিচার আছে এটা সাস্টেইনেবিলিটি যে সে ভালো আছে এটা দেখার জন্য তাকে ইন্টেনসিভ মনিটরিং এ রাখবে। যে এইসব পেশেন্টদের বাচ্চাদের কি কি প্রবলেম হতে বোধ প্রিএক্লামশিয়া এক্লামশিয়া বাচ্চাদের, একটা তো বললাম যে তাদের প্রিমেচুর ডেলিভারি, একটা তো আইট্রোজেনিক, তাই না, ট্রিটমেন্ট করার জন্য তার প্রিমেচুর ডেলিভারি করে ফেললাম, স্পন্টেনিয়াস প্রিমেচুর ডেলিভারি হতে পারে। তার প্রিমেচুর ডেলিভারি দুটো কারণে, যে একটা স্পন্টেনিয়াস আর একটা আমরা নিজেরাই টার্মিনেট করলাম মায়ের কারণে। তাহলে প্রিমেচুর ডেলিভারি হওয়ার পরে প্রিমেচুর বেবির যে কমপ্লিকেশন সবগুলো তাদের থাকবে, তাদের ইন্ট্রাউটার গ্রোথ রেস্ট্রিকশন থাকতে পারে, তাদের ইন্টারজন ফিটার ডেথ হতে পারে। এখন এটা ডিপেন্ড করে তার অ্যাফেকশনটা জেস্টেশনাল এইজের কোন সময়, যদি একদম আর্লি উইক্সে হয় ধর 22 weeks যদি কারো হয় তাদের কিন্তু গ্রোথ রেস্ট্রিকশন ফিটাল ডেথ হওয়ার চান্স বেশি দেবে, কিন্তু কারো যদি 35 weeks-ই তার ফার্স্ট কনভালশন হলো বা 35 weeks এর দিকে দেখা যেত, সে হয়তো অ্যান্টিনেটাল চেক আপে ছিল, সে লাস্ট ভিজিটেও তার ব্লাড প্রেশার নর্মাল ছিল, এখন এই 35 weeks এর দিকে এসে তার হয়েছে, 35 weeks হলে তো তার টার্মিনেট করা আমাদের কোনো অসুবিধা না, অলরেডি 34 weeks পার হয়ে গেছে, 34 weeks এর পরে ইন্ডিপেন্ডেন্টলি বাচ্চা সার্ভাইভ করতে পারে, এক্সট্রাউটার সার্ভাইভাল রেট ভালো, তখন তাকে টার্মিনেট করতে পারবে। এইসব বাচ্চাদের কিন্তু তার ইন্ট্রাইউটারাইন গ্রোথ রেস্ট্রিকশন থাকে না, এদের কিন্তু বার্থ ওয়েট ভালোই থাকে, কিন্তু ইন্ট্রাইউটারাইন হাইপোক্সিয়া থাকতে পারে, এন্টিপার্টাম হাইপোক্সিয়া থাকতে পারে, ফিটাল ডিস্ট্রেসে সে যেতে পারে, কিন্তু তাদের গ্রোথ ডেভেলপমেন্ট ভালোই থাকে। কাজে জেস্টেশনাল এজের কোন সময়ে তার ফার্স্ট এফেকশনটা হলো তার সাথে ডিপেন্ড করে বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন হবে কি হবে না, এটা ডিপেন্ড করে যে বাচ্চার প্রিমেচুরিটি, গ্রোথ রেস্ট্রিকশন, ফিটাল ডেথ, দেন এদের অপারেটিভ ইন্টারফারেন্স বেশি হয়, তাদের এআরডিএস বেশি হওয়ার চান্স থাকে, তাদের ইন্টারপার্টাম হাইপোক্সিয়া থাকতে পারে, পরবর্তীতে তাদের বার্থ রেস্ট্রিকশন এবং এই কমপ্লিকেশন গুলো বাচ্চার বেলায় হতে পারে। আচ্ছা, এক্লামশিয়ার কমপ্লিকেশন যেটা প্রি এক্লামশিয়ার কমপ্লিকেশন বললাম, মানে এক্লামশিয়ার কমপ্লিকেশন হলো প্রি এক্লামশিয়ার যে কমপ্লিকেশন গুলো বলা হলো এক্লামশিয়াতে সবগুলো এক্লামশিয়া ছাড়া, তাই না, তাহলে এই কমপ্লিকেশন গুলো হতে পারে। কমপ্লিকেশনের জন্য কি ম্যানেজমেন্ট হবে এটা একদম এটা ডিপেন্ড করে যে প্রত্যেকটা আলাদা আলাদা ম্যানেজমেন্ট, পালমোনারি এডেমা একরকম, হার্ট ফেলিওর একরকম, ডিআইসি বলো, প্রেশার পেশেন্টরা, তো প্রতিটাই তো আলাদা আলাদা, এত ডিটেলস বলতে গেলে তো অনেক সময় লাগবে। তবে যেটা হলো যে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যখনই কমপ্লিকেশন থাকবে তখনই কিন্তু আমাদের দেখা যায় যে এখানে মেডিসিন, নেফ্রোলজিস্ট যদি কিডনি ইনভলভ হয়, তারপরে কার্ডিওলজিস্ট যদি হার্টের কোনো প্রবলেম, মাল্টি ডিসিপ্লিন অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করতে হবে, অপথ্যালমোলজিস্ট তার যদি চোখের কোনো প্রবলেম হয়, কাজে এই প্রতিটা তার অ্যাকর্ডিং টু পেশেন্টস সিমটমস ইনভেস্টিগেশন রিপোর্ট আমরা অন্যান্য ফ্যাকাল্টির কনসালটেন্টদের সাথে যুক্ত হয়ে কম্বাইন্ড ট্রিটমেন্ট করা হয়। সাধারণত অ্যানেস্থেশিওলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্টের জন্য অ্যানেস্থেশিওলজিস্ট সব কনসালটেন্ট একসাথে হয়ে তারপরে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করা হয়। যে হেলথ সিন্ড্রোমটা কি, হেলথ সিন্ড্রোম হলো যে তোমার লিভার এনজাইমগুলো বেড়ে যায়, হেমোলাইসিস হয় এবং প্লেটলেট কাউন্ট কমে যায়। হ্যাঁ, হেমোলাইসিস, লো প্লেটলেট অ্যান্ড ইনক্রিজড লিভার এনজাইম। হেমোলাইসিস হলে আমরা তোমার এলডিএইচ লেভেল বেড়ে যায়, সেটা দিয়ে বুঝতে পারি, প্লেটলেট কাউন্টও কমে যায়। তো এদের জন্য এক্সট্রা ট্রিটমেন্ট, এদেরকে কর্টিকোস্টেরয়েড দিলে লাং ম্যাচুরিটির জন্য যে দেওয়া হয় সেই ডোজেই এদের ইমপ্রুভমেন্ট হয়, এছাড়া তাদের হয়তো ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা ব্লাড প্রোডাক্ট এগুলো তাদের লাগার সম্ভাবনা থাকে যেহেতু প্লেটলেট কাউন্ট তাদের কমে যায়। আচ্ছা, ছুটি কবে দেবো এদের, আমরা ডিসচার্জ কবে দেবো, মোড অফ ডেলিভারি এটা ডিপেন্ড করবে তোমার, তাকে সরাসরি একটা গ্রুপে হয়তো সরাসরি সিজারিয়ান সেকশন লাগে যদি তাদের এইসব ইন্ডিকেশন থাকে,
মানে এনি ইন্ডিকেশন এক্সেপ্ট একলাম্পসিয়া যদি সাথে থাকে, মানে অনলি একলাম্পসিয়া ইজ নট ইন্ডিকেশন ফর সিজারিয়ান সেকশন, তার সাথে আদার অবস্টেটিক্যাল ফিটার যদি থাকে তাহলে, আর যদি ফিটাল ডিস্টেন্স যদি হয় ইন্ডাকশন ফেল করে এসব আছে। আর যদি ভ্যাজাইনাল ডেলিভারিতে কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে ভ্যাজাইনাল ডেলিভারি রেট কিন্তু যথেষ্ট ভালো। এখন ছুটি কবে দেবো, এটা সিভিয়ার প্রেক্লাসিয়া যদি হয় তাদেরকে যদি সবকিছু কন্ট্রোল থাকে তাহলে তাদেরকে ধরো একটা পেশেন্টের নর্মাল ডেলিভারি হলো সিভিয়ার প্রেক্লাসিয়া কেস ছিল নর্মাল ডেলিভারি তাকে কখন ছুটি দেবো, সাধারণত তাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোলড আছে উইথ ড্রাগ। এখন একে ড্রাগ ছাড়া কন্ট্রোল এটা যদি করতে হয় তাহলে অনেকদিন রাখতে হবে। তারপরে অনেকে বলে যে ইউরিনে যদি অ্যালবুমিন থাকে অ্যালবুমিন না থাকা পর্যন্ত, সেটাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার যে অ্যালবুমিন কবে যাবে তারপরে ছুটি দেওয়া, সেটা কিন্তু মানে হসপিটাল লোড বেড়ে যাবে। কাজেই এটা যদি তোমার এই ড্রাগ সহই তাদের সব প্যারামিটার যদি ভালো থাকে তাহলে ছুটি দেওয়া সম্ভব। আর অবস্টেটিকের অন্য কমপ্লিকেশন যদি না থাকে, তার কোনো পিপিএস না ইন্টারেস্ট কন্ট্যাক্টেড ছিল সবকিছু ভালো, তাহলে এই যে 48 আওয়ার্স অবজারভেশনে থাকলো তারপরে প্রিএক্লাম্পসিয়াকে কিন্তু আমরা ছুটি দিতে পারি যদি সে তার একটা বেস লাইনে থাকে উইথ ট্রিটমেন্ট। এক্লাম্পসিয়াও তাই, যে এক্লাম্পসিয়াতেও আমরা ডেলিভারির পরে পেশেন্ট একদম দিব্যি ভালো, তার ডেলিভারির আগে থেকেই তার কনভার্সন কন্ট্রোল হয়ে গেল, ব্লাড প্রেশার কন্ট্রোল, এবং ডেলিভারির পরেও দেখা গেলো যদি সিজারের সেকশন হয় তাহলে তো সিজারের জন্য তাকে রাখতে হবে, সেটা ডিপেন্ড করে এটা আর্লিয়েস্ট 3rd পোস্টঅপারেটিভ ডে পর্যন্ত ছুটি দেওয়া যায়। ওই পর্যন্ত যদি পেশেন্টের তার কনভালশন বন্ধ হয়ে গেছে ফার্স্ট ডোজ অফ ম্যাগনেসিয়াম সালফেটের পরেই, তার ব্লাড প্রেশারও কন্ট্রোল, তার অন্য কোনো প্রবলেম নেই, তাহলে তোমার 3rd পোস্টঅপারেটিভ ডেতেও কিন্তু তাকে ছুটি দেওয়া যেতে পারে যদি তার কোনো সমস্যা না থাকে। এবং পেশেন্ট যদি তার হেলথ ফেসিলিটির কাছাকাছি হয় যে কোনো সময় প্রবলেম হলে সে অ্যাটেন্ড করতে পারে, তাহলে তাদেরকে কিন্তু ছুটি দেওয়া যেতে পারে। যেহেতু আমাদের দেশের হসপিটালগুলোতে সবসময় অনেকদিন রেখে বেড অকুপাই করে রাখা সম্ভব হয় না অনেক সময়, কিন্তু যদি প্রবলেম থাকে যে ব্লাড প্রেশারটা ফ্লাকচুয়েটিং, তোমাকে ডোজ অ্যাডজাস্ট করার জন্য বারবারই ডোজ অ্যাডজাস্ট করার জন্য চেঞ্জ স্টেবল রাখার জন্য তাকে ডোজ চেঞ্জ করতে হচ্ছে, এসব ক্ষেত্রে তাকে স্টেবল না হওয়া পর্যন্ত আমরা তাকে হসপিটালে রাখবো। আর যদি সব ডিস্টার্ব থাকে তাহলে তোমার 48 আওয়ার্স পরে নর্মাল ডেলিভারি পেশেন্ট এবং 3rd পোস্টঅপারেটিভ পরে সিজারের পেশেন্ট ছুটি দেওয়া যেতে পারে। তবে পেশেন্টদেরকে ফলো আপে আসতে বলতে হবে, তার ছুটি দেওয়ার পরে ওয়ান টু টু উইকসের মধ্যে তাকে ফলো আপে আসতে হবে। এটা ডিপেন্ড করবে যে পেশেন্ট ছুটি দেওয়ার সময় তার প্যারামিটার কত ভালো ছিল, খুব ভালো যদি থাকে তাহলে দুই সপ্তাহ পরে একটা ফলো আপ আসতে পারে, বা যদি সিজন সেকশন হলে যে 3rd ডেতে অবশ্যই তো 7th-8 পোস্ট অফিস ডেতে আসতে হবে তাকে ড্রেসিং করার জন্য, পোস্ট অফিস আসবে তখন অ্যাগেইন তাকে আমরা জিজ্ঞেস করবো যে তার কোনো কমপ্লেন আছে কিনা, কমপ্লেন থাকলে কি ধরনের কমপ্লেন আছে, বাচ্চার অন্যান্য পেশেন্টের যেমন লেবারের পেশেন্ট যেরকম থাকে সবগুলো সবই তাকে জিজ্ঞেস করবে, বাচ্চা খাচ্ছে কিনা, বাচ্চার এগুলো সব ঠিক আছে কিনা, বাচ্চার কোনো প্রবলেম আছে কিনা এবং মায়ের কোনো প্রবলেম আছে কিনা সব তাকে হিস্ট্রি দিতে হবে, এক্সামিন করে তাকে যদি দরকার হয় ইনভেস্টিগেশন দিতে হবে, অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে হবে। মোটামুটি এটাই বোধ হয় এ পর্যন্তই তোমাদের জন্য মনে চলবে। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আমাদের কমেন্ট বক্সে একজন ইন্টার্ন ডাক্তার কমেন্ট প্রশ্ন করেছেন যে নালেপসিন ইনফিউজ করব কিভাবে, ফার্স্টে এক বোতল মানে ফার্স্ট বোতল 60 ড্রপে দেই, তারপরে 2 থেকে 7 নম্বর বোতল হচ্ছে 6 ড্রপে দেই। ম্যাম এটা কি কোনো গাইডলাইন নাকি এটা এমনি ওয়ার্ডে প্র্যাকটিস করা হয়? অবশ্যই গাইডলাইন, এটা আমাদের ওজিএসবি এর গাইডলাইন, এটা ইন্টারন্যাশনাল গাইডলাইন। হ্যাঁ, তোমাকে প্রোডাক্টটা দিতে প্রথমে তো 4 গ্রাম 100 ml দিলা,
তারপরে আরো ছয়টা ব্যাক 24 আছে 6 টু 7 ডোজ পার মিনিট। এখন কথা হচ্ছে যে এটাই যদি কেউ ড্রপ বাড়িয়ে দেয় তাহলে কিন্তু পেশেন্টের জন্য প্রবলেম হতে পারে, কারণ ম্যাক্সাল যে বললাম যে টক্সিসিটি হয় না, চট করে যদি তার ব্লাডে বেশি চলে যায়। আর ম্যাম সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করার জন্য, ম্যাম কথাগুলো কেটে কেটে আসতেছে, ম্যাম আপনি যদি আবার প্রথম থেকে কোশ্চেনটা অ্যান্সার দিতেন। বলো ইনজেক্টেবল যেটা দেয় তার তাতে পেশেন্টের কিন্তু একটু সমস্যা হতে পারে, তার হঠাৎ করে গরম লাগতে পারে, একটা হট ফ্ল্যাশ এর মতো হতে পারে পেশেন্টের, কিন্তু আস্তে আস্তে এটা চলে যায়। ইনজেক্টেবল একটা রানিং দিতে হয় আর কি, প্রথমটা প্রথম ব্যাকটা একটু রানিং দিতে হয়। তো যদি তার সিমটম থাকে তাহলে আবার একটু তখন স্লো ডাউন করে দিতে হবে। কেউ যদি কমপ্লেন করে হঠাৎ করে তার গরম লাগছে কিছু, তাহলে একটু কম তার স্লো ডাউন করে দিতে হবে। পরটা 6 to 7 ডোজ, এটা গাইডলাইন তো বটে, আমাদের ওজিএসবির একটা গাইডলাইন আছে আর এমনি ইন্টারন্যাশনাল গাইডলাইনও তাই, ইনজেক্টেবলটা এভাবেই দিতে হবে। ঠিক আছে, এমনি দেয় মানে কি? হচ্ছে আরেকজন লিখেছে যে ফার্স্ট বোতল ম্যাম আগে ছিল হচ্ছে ফার্স্ট বোতল রানিং, দ্বিতীয় বোতল অর্ধেক ফেলায় 30 ড্রপস, তারপর হচ্ছে 15 ড্রপস এ দিব, বাকি বোতল হচ্ছে 6 ড্রপস এ দিব। তো ম্যাম এটা মানে আগেরটা চেঞ্জ হয়ে তাহলে ম্যাম নতুনটাই কি দিবে, মানে এখন যেটা এসেছে? হ্যাঁ, এটা এটা আমাদের ওজিএসবির গাইডলাইন এখন রিসেন্ট, বুঝছো? জি ম্যাম ধন্যবাদ। ম্যাম কমেন্ট সেকশনে আরেকটা প্রশ্ন এসেছে, এক্লামশিয়াতে হেল্প সিনড্রোম কিভাবে ডেভেলপ করে? হেল্প তার যে দেখো যেই এটা যে তার লিভার এনজাইম বেড়ে যায়, তার হেমোলাইসিস হয়, তার প্লেটলেট, তার যে যে মাল্টি অর্গান ইনভলভমেন্ট হয় তারই একটা রিফ্লেকশন এটা, তাই না? তার লিভারে প্যাথোলজি, এখন তোমার লিভার তো ক্লটিং ফ্যাক্টর তৈরিরও জায়গা, যখন এফেক্টেড হয় তখন তো এই প্রবলেমগুলো তার হবে। এছাড়া তার তো ভাস্কুলার প্যাথোলজি, ভাস্কুলার প্যাথোলজি ক্লটিং ফ্যাক্টরের প্রবলেম হয়, কিছু প্লেটলেট প্লেটলেট অ্যাগ্রিগেশন হয়, ক্লটিং ফ্যাক্টর কনজাম্পশন হয়, সে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি এখানে হয়। হ্যাঁ, সব কিছু মিলিয়েই তার মাল্টিপল প্যাথোলজিগুলো হয়। স্পেসিফিক্যালি এই তিনটা ফ্যাক্টরের জন্য যে আলাদা কোনো মেকানিজম আছে তা না, এগুলো সবচেয়ে প্যাথোলজিগুলো তার এই তিনটে যখন একসাথে হয় তখন এটাকে হেল্প সিনড্রোম বলা হয়। কিন্তু এই ইন্ডিভিজুয়াল জিনিসগুলো তো এর যে মাল্টি অর্গান অ্যাফেকশন তারই প্রতিফলন, বুঝছো? তো আলাদা করে হেল্প সিনড্রোমের জন্য যে আলাদা কোনো প্যাথোলজি তা না, এগুলো টোটাল এক্ল্যাম্পশিয়ার যে মাল্টি অর্গান ইনভলভমেন্ট তারই রিফ্লেকশন। জি ম্যাম ধন্যবাদ। ম্যাম আরেকটা প্রশ্ন এসেছে, ম্যাম আপনি আমাদের যে আমাদের জন্য যে বই লিখেছেন বইটার নাম যদি বলতেন। ও আচ্ছা, এটা কেস সিরিজ ইন অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি। হ্যাঁ, এটা মানে সব চ্যাপ্টারগুলোই আছে, মোট 48টা চ্যাপ্টার আছে, নতুন সংযোজন আছে তোমার স্ট্যাটিস্টিক্স এর একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে আর কাউন্সিলিং কমিউনিকেশন, যেটা খুব দরকার না সবসময়, সবাই কাউন্সিলিং দরকার, কাউন্সিলিং ইজ পার্ট অফ ট্রিটমেন্টের অংশ, তাই না? আমরা যতটুকু ট্রিটমেন্ট দেই সেটা বুঝিয়ে বলা এবং তা করা এটা খুব ইম্পর্টেন্ট, মানে যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেটা কেন দেওয়া হচ্ছে, তার কি অসুবিধা ছিল, দিলে কি সুবিধা, মানে আসলে টোটাল জিনিসটার ব্যাখ্যা দাও। যে মোটামুটি বলতে পারো কাউন্সিলিং হলো যে পেশেন্টদেরকে একটা লেকচার দাও, তোমাদের যে লেকচার দিলাম কাউন্সিলিং এ তো এই জিনিসগুলোই তাদেরকে বলা হয়, যে এই যে অমিনাস সাইন যেগুলো বললাম যে তোমার ইমিনেন্ট এক্লামশিয়ার যে ফিচার গুলো, সেই জিনিসগুলো এই জিনিসগুলো পেশেন্টকে বুঝিয়ে বলার। তো ওই ওই কাউন্সিলিং এন্ড কমিউনিকেশন একটা চ্যাপ্টার অ্যাড করা হয়েছে, আর স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স সম্পর্কে এটা হলো জাস্ট, এটা তোমাদের পরীক্ষায় থাকে না হয়তো, কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করতে গেলেই তখন শুরু হয়, কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে এর কোশ্চেন শুরু হয়, কিন্তু একটু আগে থেকে ধারণা থাকে আর কি। আর সব চ্যাপ্টারগুলোই দেওয়া হয়েছে মোটামুটি একটু সংক্ষিপ্ত করে, যে তোমাদের যেটা না জানলেই নয়। এখন আমি আজকে পড়তে গিয়ে দেখলাম যে কোথাও কোথাও একটু বেশি সংক্ষিপ্ত হয়ে গেছে,
হয়তো পরের এডিশনে একটু সংযোজন করে দেওয়া যাবে, কিছু কিছু জিনিস বেশি হয়তো সংক্ষিপ্ত হয়ে গেছে, তবুও আমার মনে হয় যে তোমাদের জন্য একটু সহজবোধ্য এবং অল্পতে জানা আর কি জিনিসটা বোতলটা তুমি রানিক দেবে অনেক সময় অনেকে 40 দিয়ে শুরু করে যে বোঝার জন্য, যখন দেখা যায় 40 দিয়ে শুরু করলে তারপর যদি দেখো যে ঠিক আছে 60-70 ড্রপস করে রানিং দিয়ে দিতে হবে, কারণ তোমার ইমিডিয়েটলি কনভার্সন কন্ট্রোল করতে হবে। তো সেই জন্য আরেকটা জিনিস, প্রি এক্লাম্পসিয়া যদি সিভিয়ার হয় তখন কিন্তু ম্যাক্স সেলফ ইন্ডিকেটেড টু কন্ট্রোল কনভার্সন, ধরো কারো ব্লাড প্রেশার তুমি দেখলে 170/120, যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে যেকোনো সময় তার একটা কনভার্সন হতে পারে। কাজে এই মাত্রায় যদি কারো ব্লাড প্রেশার বেশি থাকে তাকে কিন্তু ম্যাক্স হেল্প দেওয়া যাবে টু প্রিভেন্ট কনভার্সন, সেখানে একটা ইন্ডিকেশন আছে জানা দরকার যে প্রিভেনশন কন্ট্রোল করার জন্য। কাজে একলাংশের প্রিভেনশনের জন্য আগে থেকে ট্রিটমেন্ট করে আসে সেটা তো বটেই একলাংশের প্রিভেনশন, কিন্তু ইমিডিয়েটলি তোমার কনভার্সন হবে হবে এরকম যদি মনে হয় তাহলে আমরা ম্যাক্সাপ সেখানে ইউজ করতে পারে। তাহলে ব্যাগের তো আলাদা কোনো তো নিয়ম নেই, এটা অলরেডি ডাইলুটেড। এখন তুমি যেটা বলো যে যেটা অ্যাম্পুল যেটা আছে সেটা কিভাবে দিও, সেটা সেটাকে তোমার 8 ml হলো ইঞ্জেকশন আর 12 ml হলো রামাসেলা, এটা নিয়ে 20 ml বানিয়ে সেটাকে আমার স্লোলি আইভি দেবে। ওটা কিন্তু আমার র্যাপিড না, ওটা একটু স্লোলি দিতে হবে। হ্যাঁ, কারণ অনলি 20 ml তো কাজে খুব র্যাপিড পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কোনো কনফিউশন আছে কিনা, তারা হয়তো অনেক বেশি জানো, যারা বেশি জানো তাদের তো হয়তো অনার্স মার্কস পাওয়ার জন্য অনেক বেশি জানতে হবে, কিন্তু পাশ করার জন্য এর চেয়ে বেশি খুব একটা জানার দরকার আছে বলে মনে হয়। আর কোনো প্রশ্ন? ম্যাম আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম এইচএস মেডিকেল স্কুলে ক্লাস নেওয়ার জন্য, ম্যাম এত এত স্টুডেন্টদেরকে আপনি ক্লাস করার সুযোগ করে দেওয়ার জন্য। ম্যাম আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আপনার ক্লাস করব এটা আসলে কল্পনার বাইরে ছিল, ম্যাম আমরা করতে পেরেছি সেই জন্য আমরা অনেক ধন্য নিজেদেরকে মনে করি। ম্যাম আশা করি আমরা সামনে আপনার আরো অনেক ক্লাস পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের।